হালালের গুম হারাম করে দিয়েছেন। আপনাদের বাজেট কি হয়েছে একটু বাস্তবতায় আসুন, আমরা বাস্তবটা ভালো বুঝি। একটুখানি চলুন ব্রিটিশের ইতিহাসে, অল্প সময় আলোচনাটা বোঝানোর জন্য বলতেই হয়। আপনারা যে কষ্ট করে দাঁড়িয়েছেন এর বিনিময় কি পাইতে পারে, এটা বাস্তবে বুঝেন কি পাবেন, নিজের বিবেককেই প্রশ্ন করলে জবাব দিবে হ্যাঁ এই বাজেট আমরাও পেতে পারি। ব্রিটিশের ইতিহাস লেখে এই দেশ যখন ব্রিটিশ শাসন করে, একটা লেখক বই লিখেছেন, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রাসূল, অর্থাৎ আমার আপনার নবীকে কলঙ্ক করে সে বই লিখেছে। এই ভারতবর্ষে তৎকালীন পাকিস্তানের একটা যুবক ইতিহাস লেখে, ব্রিটিশের ইতিহাস বলছি, যার নাম আব্দুর রশিদ। আব্দুর রশিদ রাত্র 12টা বাজে, 1টা বাজে, ঘুমায় না, বাতিটাও নিবায় না। ছেলে ঘুমায় না, বাতি নিবায় না, আরেকটা মানুষ বাড়িতে যন্ত্রণা, ছেলের যন্ত্রণা যেন তার কলিজায় লাগতেছে, সেও ঘুমায় না। বলুন সন্তান না ঘুমাইলে আরেকটা মানুষ ঘুমায় না, সেই মানুষটাকে পিসের লোক কি বলেন, সেই মানুষটাকে মা দরজায় গিয়ে আওয়াজ করছে, আব্দুর রশিদ, আব্দুর রশিদ বাবা দরজা খুলো। দরজা খুলে দিলেন। কি মা তুমি এখনো ঘুমাইতেছো না, কারণ কি? মা তাকিয়ে দেখে আব্দুর রশিদের চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা প্রশ্ন করেন, আরে আব্দুর রশিদ এই গভীর রাত্রে এমন কি ব্যথা, এমন কি দুঃখ, এইভাবে চোখের পানি দিয়ে গাল ভিজাইয়া কাঁদতেছো, কি দুঃখ কি ব্যথা মার কাছে বলো। আব্দুর রশিদ জবাব দিচ্ছে, মা গো দুঃখ গো মা, যেই নবী জীবনে কোনো দিন কাউরে ব্যথা দেয় না, কাউরে কষ্ট দেয় না, যেই নবী উম্মতের ব্যথায় 63 বছর জিন্দিগি কাটছে, এখনো মদিনায় শুয়ে শুয়ে 24 ঘন্টাই নবী কাটতেছে, যেই নবী একজন উম্মত বাকি থাকা পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না, সেই নবী কলঙ্ক করে বই লেগেছে গো মা, সেই ব্যথায় আমার ঘুম আসে না, সারাটা রাত্র ঘুমায় না, ছটফট করে কাটাইলেন। রাত্র শেষ গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে মার পায়ে সালাম করে ডাকতেছে, মা গো ও মা নবীর দুশ্মনটাকে দেখার জন্য যাচ্ছি গো মা, যদি নসিবে থাকে তোমার সাথে দেখা হবে, আর না হয় মাফ করে দিও, দেখা হবে হাশরের ময়দানে। এই বলে আব্দুর রশিদ ভারতবর্ষে চলে গেলেন, খুঁজে খুঁজে পাগল পাগল হইয়া তালাশ করে পেয়ে গেল লেখকটাকে, জিজ্ঞেস করেন এই বই কি আপনি লিখেছেন, আমার নবী তো দুশ্মনের সাথেও দুশ্মনি করে নাই, কেন আমার নবীর কলঙ্ক করলেন, যেই নবী জীবনে একটাবার বাবা ডাকার সুযোগ পায় নাই, যে নবী 6 বছর বয়সে মা হারায়া মা ডাকার দরজা বন্ধ করে দিলেন, এই নবীকে কলঙ্ক করে কেন বইটা লিখলেন। লেখক বলেন ব্রিটিশের ইতিহাস লিখেছি আরো লিখব, এটাই তো আমার কাজ। আব্দুর রশিদ বলেন আর লেখার সুযোগ তোমাকে দেওয়া হবে না, জাগা মতো একটা মারছে, একটাতেই সাইজ। লোকেরা বলে আব্দুর রশিদ কি করলা তুমি, ব্রিটিশের আইন বড় করা, ব্রিটিশের পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। আব্দুর রশিদ বলেন পালিয়ে যাব কেন, যা করছি তার বিচার হোক, আপত্তি নাই। অবশেষে ব্রিটিশের পুলিশ ধরে নিয়ে গেলেন, কোর্টে দিলেন, বিচারপতি জিজ্ঞেস করে আব্দুর রশিদ তুমি, জি স্যার এ কাজ তুমি করেছো, জি আশ্চর্য
এই কাজ করেও তো কেউ স্বীকার করে না, রিমান্ডে দিতে হয়, সাক্ষী নিতে হয়। তুমি রিমান্ড ছাড়া সাক্ষী ছাড়া স্বীকার করে ফেললে ব্যাপারটা কি? আব্দুর রশিদ বলছেন, আখিরি নবীর উম্মত কালিমাওয়ালা একজন মুসলমান যুবক, আব্দুর রশিদ বলছেন, বিদেশের কোর্ট তুমি জেনে রাখো আমি মুসলমান, আর একটা কথাই তুমি মনে রাখো, মুসলমান যুবক কোনোদিন মিথ্যা কথা কয় না। বর্তমান সময়ের মুসলমান কিছু মিথ্যা কথা কয় কিনা? আরো হতোয়া দেয় মিথ্যা কথা কয়া জান বাসা ফরজ। দেখছেন, প্রথমতই কিন্তু বেজার লেগে গেল, বাজানো এই রোগ দূর করতে হবে। তাহলে মনিরুল্লাহ শাহ রহমাতুল্লাহ এর মতো একজন ওলি এখনো হওয়া যাবে? নবীর দরজা বন্ধ, নবী আর আসবে না। কোরআনে বলেছে, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, হাদিস শরীফে নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, কিন্তু আল্লাহওয়ালা আল্লাহর ওলি হবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই। এখনো ওলি হতে পারেন, কিন্তু রোগগুলি দূর করতে হবে। এখন বৈশাখ মাস, শুধু বৈশাখ না, এর সাথে আরেকটা নাম সংযোগ আছে, এটারে বলে কাল বৈশাখ। গত রাত্রেও কাল বৈশাখের ঝড় তুফানে অনেক লোক মারা গেছে। এই মাসের চরিত্র হলো ঘড় ভাঙ্গা, গাছ ভাঙ্গা, বিদ্যুতের খুঁটি ভাঙ্গা, লঞ্চ ডুবানো, তারপরে আপনার ঘর ভাঙ্গা, মানুষ মারা, এ হলো এই মাসের চরিত্র। এই মাসে গ্রামের লোকেরা খুব ভয় পায়, বিধাই ঘর বাড়ি বৈশাখের আগেই মজবুত করে, পালা খিলা ভেজাল গুলো দূর করে মজবুত পালা খিলা ফিট করে বৈশাখের তুফানে যাতে ফালাইতে না পারে। অথচ বৈশাখের তুফানে যদি ঘরটা পড়েও যায়, বলুন ঘরটা আবার উঠানো যায় কিনা? যে ঘরটা পড়ে গেলে আবার উঠানো যায়, বৈশাখের তুফানের ভয়ে সেই ঘরের পালাগুলো পাল্টাইলেন, আর এই দেহের ঘরটা যেদিন মৃত্যুর তুফান আসবে, মৃত্যুর তুফান যেদিন এই দেহের ঘরে আক্রমণ করবে, মৃত্যুর তুফানে যদি এই ঘরটা পড়ে যায়, বলুন এই দেহের ঘর আর উঠানো যাবে কিনা? যেই ঘরটা পড়ে গেলে আর জীবনে উঠানো যায় না, সেই ঘরের বেজালগুলো দূর করা দরকার আছে কিনা? যারা দূর করেছে তারাই মনিরুল্লাহ শাহ রহমাতুল্লাহর মতো আল্লাহর ওলি হয়েছে। বাবারা ভাইয়েরা, এই দেহের রোগগুলি আমাদের দূর করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, এইটা কয় না, মিছা কথা কইয়া জান বাসার ফরজ। এইটা কি আমি কি ঠিক কইলাম? পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, এটার মাসলা নাই। মিছা কথা কইয়া জান বাসার ফরজ, এটা একচুয়ালি কথাটা সম্পূর্ণ মিথ্যা। মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আব্দুর রশিদ বলছে, ব্রিটিশের কোর্ট জেনে রাখো আমি মুসলমান, আর একটাই তুমি মনে রাখো, মুসলমান কোনদিন মিথ্যা কথা কয় না। তৎকালীন কোর্টের মুসলমান অ্যাডভোকেট ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, ব্রিটিশের ইতিহাস বলছি। শেরে বাংলা একে ফজলুল হক বলছে, মাননীয় বিচারপতি, ছেলেটার ব্রেনের সমস্যা, তাকে জিজ্ঞাসাবাদে সময় দেওয়া হোক। দিলেন সময়, পিছনে নিয়ে বুঝাইতেছে, তোকে কালকে কোর্টে নিলে বলবে এই কাজ কে করেছে, আমি বলতে পারি না, তাহলে আমি আইনের ফাঁকে তোরে বাঁচাইয়া দিই। আব্দুর রশিদ বলছে, চাচা আমার মিথ্যা কথা শিক্ষা দিয়ে না। এখন বৈশাখ মাস, কাঁচা আমের সিজন, কি বলেন? কাঁচা আমের সিজন না, কাঁচা আমের সিজন, আমাদের দেশীয় কাঁচা আম। আগেকার দিনের মা চাচিরা যদি কোনো বাচ্চা ছেলে কারো গাছ থেকে আম পাইরা নিয়ে আসছে,
হাতে আম দেখলেই থাপ্পুর মারতেন, আম কোত্থেকে আনছো কও? ছেলে বলছে মা চাচার গাছ থেকে আনছি। বইলা আনছো? কয় না। আরেকটা থাপ্পুর মারছে, না বইলা কেন আনবা, আম কিন্তু খায় নাই এখনো, থাপ্পুর খাইছে কয়টা? দুইটা। আরেকটা থাপ্পুর দিছে, তোমার চাচার গাছের আম তোমার চাচার কাছে দিয়াও, আম খাইতে পারলো না, থাপ্পুর তিনটা খাইছে। আম দিয়া আসার পরে আরেকটা থাপ্পুর মারছে, জীবনে কারু গাছের আমের মধ্যে দৌড়বে কিনা, আম খাওয়া হলো না, থাপ্পুর খাইলো মার হাতে কয়টা? একটা সত্য কথা বলবেন, খালি ওলিদের জীবনী ওলিদের দরবারে যায়, এখন আর সেই মনিরুল্লাহ সার মতো ওলি আর হয় না, তার কারণ এখানে আইসা বসছে, রোগে ধরছে তো। খিরুক দেখেন এক সময়কার মা কেন আম আনলো, চার থাপ্পুর দিছে আম খাইতে দেয় নাই, আর বর্তমান সময়ের মা চাচিরা একটা না দশটা আমও যদি কারো কাছ থেকে নিয়ে আসে, কোনো থাপ্পুর নাই, জিগা কি আনছো মা? দশটা আম নিয়ে আইছি। কয় আমি পয়সা লইছি চাইলের মধ্যে চুকা দিবার লাগিয়া। আপনি কার গাছের আম চুকা দিবার লাগিয়া পয়সা লইছেন? ছেলেকে তো শাসন করলই না, আরো ডাইলে চুকা দিতেছে, কারণ এখন যে আম, এই আম ডাইলে দিলে ডাইলও স্বাদ হয় কথা ঠিক আছে, তার অর্থ এই না অন্যের গাছের ডাইল দিয়া আপনার আম দিয়া, অন্যের গাছের আম দিয়া আপনার ডাইলের সাইজ করবেন, এটা বিধান না। এই জন্য মনিরুল্লাহ সার মতো অলি ওহনের মারপেট থেকে জন্ম। বাবা খালি অলির দরবারেই যাব, অলির আদর্শ যদি না নিতে পারি, নবীর ভালোবাসবো, নবীর আদর্শ যদি না নিতে পারি, আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর খুশির কাজ যদি না করতে পারি, তাহলে তো আমাদের এই দেশের জীবন সার্থক হবে না। আগের মানুষগুলো থাইকা থাইকা এই জমিন থেকে কবরে চলে গেছে, আমরা যারা আছি আমরাও কবরে চলে যেতে হবে। এবার নবীর ভালোবাসায় সার্থকতা নিয়ে আসলেন আব্দুর রশিদ। ব্রিটিশের কোর্ট বলছেন তুমি করেছো জি বিচারপতি? বললেন জিজ্ঞেস করলে সত্য কথা বলে দিলা, এগুলি তো সহজে কইতে চায় না। আব্দুর রশিদ বললেন আমি মুসলমান। হে ব্রিটিশের কোর্ট জেনে রাখেন মুসলমান মিথ্যা কথা কয় না, তাহলে আজ থেকে আমরা মিথ্যা কথা কয়া জান বাঁচার ফরজ, এই শব্দ আর বলবো না, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, আমরা এটা শিখবো। কথাটা বুঝাইতে পারছি? পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমানদের নারী পুরুষ উভয়ের উপর ফরজ, কিন্তু মিথ্যা কথা কয়া জান বাঁচার ফরজ এই কথাটা আর বলবো না। আব্দুর রশিদ বলছে আমি মুসলমান। তৎকালীন কোর্টের অ্যাডভোকেট শেরে বাংলা একে ফজলুল হক জ্ঞানী সমাজ ব্রিটিশের ইতিহাস, উনি বুঝাইলেন খালি বলবে কে করেছে আমি জানি না, আইনের ফাঁকে বাঁচাইয়া দিল, চাচা আমার মিথ্যা কথা শিক্ষা দিয়ে না, বিপদ হবে তো, বিপদ হলে কোনো আসে যায় না, মিথ্যা বলবো না। এভাবে তিন দিন পর্যন্ত বুঝাইলেন, কোর্টে নিলেন, বিচারপতির প্রশ্ন জবাব দিলেন, এই কাজ আমি করেছি। অবশেষে বিচারপতি রায় দিলেন আগামীকালকে তোমার মৃত্যুদণ্ড হবে, তোমার কোনো আপত্তি আকাঙ্ক্ষা কি আছে? আব্দুর রশিদ বললেন আমার কোনো আপত্তি আকাঙ্ক্ষা নাই, তবে মৃত্যুদণ্ড তো কালকে দিবেন, এ রাত্রটা তো আমার হায়াতের মধ্যে আছে, তাহলে একটু সময় যদি দিতেন, এই রাত্রটা যে মা আমাকে দশটা মাস পেটে নিয়ে বোঝা বইছে, এই রাত্রটা আমার দরদি মায়ের পাশে আমি থাকব। ব্রিটিশের কোর্ট মাইনা নিলেন, ঠিক আছে যাও। আব্দুর রশিদ দৌড় দিলেন বাড়ির দিকে, বাড়ির কাছাকাছি গেলেই শুনে বাড়ির ভিতর থেকে মায়ের কণ্ঠের কান্না,
দরজায় দাঁড়াইয়া দেখে মা পাগল বেশে আওলা কেসে বিনাইয়া বিনাইয়া কান্দতেছে। আব্দুর রশিদের প্রশ্ন, মা গো কে ব্যথা দিয়েছে, কে দুঃখ দিয়েছে, কার দেওয়া ব্যথায় কান্দতেছো গো মা বলো? প্রতিশোধ না নিয়ে ঘরে ঢুকবো না, নিজের মৃত্যুর কথা ভুলে গেছে মার চোখে পানি দেখে। মা জবাব দিচ্ছে, কেউ ব্যথা দেয় না, কেউ দুঃখ দেয় নাই রে বাবা, কেন জানি আজকে সকাল থেকে আমি মার কোলে যাই আগুন লাগিয়া গেছে। বলুন সন্তানের যদি কোনো বিপদ হয় বিপদের খবর আগে জানে কে? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কোলে যায় আগার দিলে খোদা সহে না, মার কোলে যায় আগার দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার শান্তি পায়া বুইলা যায়ও না, তিন কথার শান্তি পায়া বুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির তুফাত জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তুফাত জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আব্দুর রশিদ ঘরের দরজায় দাঁড়াইয়া চোখের পানি গাল বেবে ছেড়ে দিল, মা প্রশ্ন করেন, আরে আব্দুর রশিদ এতক্ষণ আমি কেন কাঁদি প্রশ্ন করেছ, আমি এখন জানতে চাই রে বাবা তুমি কেন কাঁদতেছ? আব্দুর রশিদ জবাব দিচ্ছে, মা গো আমি কাঁদি গো মা তোমার কান্নার জন্য, তোমার কান্নার কারণ গো মা আমি আব্দুর রশিদ। নবীর দুশ্মনটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার অপরাধে ব্রিটিশের কোর্ট আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, কালকে আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। মা গো কালকে সন্ধ্যায় তোমার আব্দুর রশিদ তোমাকে মা ডাকতে আসবে না, তোমার আব্দুর রশিদ এই সময় কালকে কবরে চলে যাবে। মা ডাকতেছে আব্দুর রশিদ রে, এই জন্যই বুঝি আমার কোলে যায় আগুন লাগিয়া গেছে। মা এ রাত্রটা তোমার কাছে থাকার অনুমতি নিয়ে আসছি। মা চোখের পানি দিয়ে সাজাইয়া বিছানা করে দিলেন, আব্দুর রশিদ ঘুমিয়ে যাও, আমি মা সারা রাত ঘুমাবো না, মন ভরে তোমাকে দেখবো, জীবনের শেষ দেখা। মা মাতার পাশে বসে আছে, আব্দুর রশিদ বিছানায় শুয়ে গেছে, কিছুক্ষণ পর উঠে দরজার দিকে যাইতেছে। মা টাই না ধরলেন, আব্দুর রশিদ রে পাগলামি করতেছো কেন বাবা, একটা রাত্র মায়ের পাশে না ঘুমাবি, আমি মা মন করে দেখবো, ঘুমিয়ে যাও বাবা ঘুমিয়ে যাও। আবার শুয়ে গেলেন, মা পিঠের উপর হাত বুলাইতেছেন, ঘুমাও বাবা একটা রাত্রই তো ঘুমাবি, কালকে তো বিদায় হয়ে যাবি। শুয়ে গেলেন, আবার কিছুক্ষণ পর দরজার দিকে উঠে যাচ্ছে, মা টাই না ধরছে বাবা, কালকে মৃত্যু হবে বলে বুঝি তোমার ঘুম হইতেছে না। আব্দুর রশিদ মায়ের দিকে তাকায় কান্দে, মা মা গো কালকে মৃত্যু হবে বলে ঘুম হইতেছে না, এই কথা নয় মা গো, তোমার ডাকে তোমার পাশে শুয়ে যাই কানের জন্য। তখন আমি তাকায়া দেখি
আমার ঘরের দরজায় মদিনার কামলেওয়ালা নবী দাঁড়াইয়া আমার ডাকে গো মা। আমি বিছানায় শুয়ে গেলে তাকায়া দেখি দরজায় দাঁড়ায়া আমার মদিনার নবী ডাকে, আব্দুর রশিদ রে এই বিছানায় ঘুমাস না, আমি নবী মদিনার থেকে এসেছি, আয় আমার পাশে আয়। এই বিছানায় নয় রে আব্দুর রশিদ, আমি নবীর পাশের বিছানায় ঘুমাবি। নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়, বলো নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। শুনো ওরে মুমেন ভাই কান্দনায়ার গাছতলায়, শুনো ওরে মুমেন ভাই কান্দনায়ার গাছতলায়, নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়, বলো নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। আঞ্জালা বাহির হইয়া নবীর প্রেমে জীবন দিয়া, আঞ্জালা বাহির হইয়া নবীর প্রেমে জীবন দিয়া, গোসল করাইল তারে আকাশে উঠাই, গোসল করাইল তারে আকাশে উঠাই, নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। আইরে নবীর প্রেমে শুনো ওরে মোমেন ভাই কান্দনা আর গাছতলাই, শুনো ওরে মোমেন ভাই কান্দনা আর গাছতলাই, নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। আইরে নবীর প্রেমে আব্দুর রশিদ বাহির হইয়া নবীর প্রেমে জীবন দিয়া, আব্দুর রশিদ বাহির হইয়া নবীর প্রেমে জীবন দিয়া, আরে কত কষ্ট দিল তারে ফাঁসিতে ঝুলাই, কত কষ্ট দিল তারে ফাঁসিতে ঝুলাই, নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। আইরে নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। শুনো ওরে মোমেন ভাই, শুনো ওরে মোমেন ভাই কান্দনা আর গাছতলাই, নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। আইরে নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহওয়ালা হইছে যারা নবীর প্রেমে পাগল তারা, আল্লাহওয়ালা হইছে যারা নবীর প্রেমে পাগল তারা, ওয়াজ করনি জুব্বা পাইল নবীজির মায়ায়, ওয়াজ করনি জুব্বা পাইল নবীজির মায়ায়, নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। আইরে নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। শুনো ওরে মোমেন ভাই, শুনো ওরে মোমেন ভাই কান্দনা আর গাছতলায়, নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। এই নবীর মাধ্যমে আল্লাহ পাওয়ার রাস্তা, এই নবী ছাড়া আল্লাহ পাওয়ার বিকল্প কোন রাস্তা বলতেছিলাম। আব্দুর রশিদ ডাকতেছে, মাগো নবী ডাকতেছে, আমি আপনাদের কাছে একটা বাস্তব জিনিস জানতে চাই। আব্দুর রশিদের মতো ব্যক্তির জন্য যদি মদিনার থেকে আমার নবী ভারতবর্ষে আসতে পারে, আজকে যারা নবীর প্রেম ভালোবাসায় এই কালিমাটা নিয়ে কোরআনের পক্ষে অলির দরবারে আরামের ঘুম হারাম করে রাত্র ঘন্টার পর ঘন্টা বসে কষ্ট করতেছেন, আমার নবী কি একটা রাত্রে আপনাদের সাথে ঘুমের ঘরে দেখা দিতে পারে না? তবে আল্লাহর অলিরা দেখায়া দিতে, যার বাস্তব ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলার জীবনী, ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলার জীবনীতে লেখে, উনি আপনাদের মনিরুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলার মতো 100 অলি লয়া
একশো অলি লইয়া নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ। নবীর রোজার পাশে মদিনায় গিয়া বসছে, তখন রডের গেরাও ছিল না, এখন তো রডের মোটা মোটা রড গেরাও, মানুষের ভিড় বেশি বিদায়, তখন তো রডের গেরাও ছিল না, এর রডের গেরাও ছিল না, রোজা পাক খালি খালি ছিল, চারপাশে বৈশা ইমাম গাজ্জালী সাহেব ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে বেড়াইতে আইছি, নবী গো খাইতে আসি নাই, আপনার শাসকাতে আইছি, জিয়ারত শব্দের অর্থ হলো শাসকাত, সাক্ষাতের জন্য আইছি, ও নবী সাক্ষাৎ না দিলে আমি গাজ্জালীর ইজ্জত থাকে না, দয়া করে সাক্ষাৎ দেন। এভাবে ডাকতে ডাকতে একশো অলির উপস্থিতিতে দয়ার নবী মদিনার রওজার ভিতর থেকে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে। নবীর সাথে সম্পর্ক করাইয়া দেওয়ার ক্ষমতা তাদের আছে, নবীর পক্ষে থাকেন, নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা কিভাবে আসতেছি সামনে। আমি পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তালাবাত করেছি আল্লাহ যেটুকু তৌফিক দিবেন আমি সেটুকু আলোচনা করব, যদিও আলোচনাটা একটু লম্বা হইতেছে, আপনাদের কষ্ট হইতেছে না? আর জীবনে একটা রাত্র কষ্ট করেন না, আমার নবী তো 63 বছর আমাদের জন্য কষ্ট করেছে। মা আয়েশা বলেন একটা রাত্র আমার নবী সারা রাত ঘুমায় নাই, এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী উম্মতি উম্মতি বলে কাঁদে নাই। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিক বলেন নবী সাহাবীরা রে আমার নবী কান্না দেখে মাঝে মাঝে আমি নবীকে প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ এত কান্না প্রত্যেক দিন রাত্রে কাঁদেন, মাঝে মাঝে নবীজি এত কান্না কাঁদতেন, নবীজির সুন্দর চেহারা মুবারক কালো হয়ে যেতেন। মা আয়েশা প্রশ্ন করেন হুজুর এত ব্যথা এত দুঃখ আজকে কেন চেহারায় বাসতেছে? হুজুর জানতে চাই কারণ কি ঘটনা কি? নবীজি শুধু কান্দে কথা বলে না। আম্মা জান আয়েশা বলেন হুজুর বুঝতে বাকি নাই কেন কান্দেন গো নবী, বুঝে ফেলেছি এত ব্যথা কিসের, জীবনে কোনোদিন একটাবার বাবা কইয়া ডাকেন নাই, জীবনে কোনোদিন একটা কদম বাবার আঙ্গুলে ধরে হাঁটেন নাই, জীবনে কোনোদিন বাবার কিনা একটা জুতা মুবারক পাও ধেন নাই, জীবনে কোনোদিন বাবার পছন্দের কিনা একটা জামা গায়ে ধেন নাই। কত বাবা দুনিয়ার জমিনে দেখেছি ঈদের দিন 2 বছরের পুরান জামা গায়ে দিয়ে ঈদগাহে যায়, প্রশ্ন করলে জবাব দেয় টাকা পয়সার সমস্যা, নিজের বেলা বাবার টাকার সমস্যা 2 বছরের পুরান জামা দিয়া ঈদ চালাইলো, সন্তানের গায়ে নতুন জামা সন্তানের বেলা বাবার সমস্যা নাই, খালি পায়ে ঈদগাহে যায় জুতা কিনতে পারে নাই, সন্তানের বাবা নতুন জুতা পরাইয়া নেয়। এরে বাবারা ভাইরা মা বাবার কিনা একটা জুতা পায়ে দিতে পারেন নাই, বাবার কিনা একটা জামা গায়ে দেন নাই, সে বাবার ব্যথা বুঝি মনে হয়েছে বাবার জন্য কাঁদতেছেন। আমার নবী বলেন আয়েশা রে কথাটা মিথ্যা বলো নাই, বাবার ব্যথা আছে অন্তরে, তবে আজকে আমি বাবার জন্য কাঁদি না। হুজুর তাহলে কি মার জন্য কাঁদেন? না মার জন্য কাঁদি না। হুজুর তাহলে বুঝেছি যে দাদারা দূর পাইয়া যে দাদা আপনার বুকে লইয়া ঘুমাইতেন, যে দাদার আদুরে মার ব্যথা বাবার ব্যথা ভুলে গিয়েছিলেন, সেই দাদা 8 মাস 8 বছর 2 মাস 10 দিন বয়সে আপনারে রেখে কবরে চলে গেছে, দাদার ব্যথা বুঝি মনে হয়েছে দাদার জন্য কাঁদেন। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে, এরে আয়েশা শুনো রে কার জন্য কাঁদি,
দাদার জন্য নয়, বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, আজকের কাতারে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালু নবী প্রেমের সবই আর আনবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই আর আনবে না জগতে, হাশর দিনে উম্মত মিনে, হাশর দিনে উম্মত মিনে যাবে না আল্লাহর ওলি দরকার আছে কিনা বলে। বাবারা ভাইয়েরা, এই দেশে আমরা ইসলাম পেয়েছি কোন নবী রাসূলের কাছ থেকে নয়, এই বাংলাদেশে ভারতবর্ষে ইসলাম পেয়েছি কোন নবী রাসূলের কাছ থেকে নয়, কোন নবী রাসূল ভারতবর্ষে আসে নাই, সরাসরি ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের কাছ থেকে। ঘটনা সত্য কিনা? আওয়াজ করে বলুন, সত্য কিনা? ভারতবর্ষের মানুষ ইসলাম পেয়েছে আল্লাহওয়ালাদের কাছ থেকে। আমার নবী মসজিদে নববীর ছাদ হয়ে যাওয়ার পর ছাদের উপরে উঠে নবীজি ছাদ দেখতেছিলেন। মাঝে মাঝে আমাদের এদিকে কাবার দিক থেকে আমরা পূর্ব দিকে আছি, নবীজি মাঝে মাঝে এই দিকে আমাদের এশিয়ার দিকে নাক টানতেন, নাক মুবারক টানতেন, গন্ধ গন্ধ যেন নিতেছেন। সাহাবীরা প্রশ্ন করে, হুজুর এদিকে নাকটাই না, কিসের গন্ধ দেখতেছেন? রাসূল বলেন, এদিকে এমন একটা দেশ যেই দেশে কোনো নবী রাসূল যাবে না, কিন্তু আমার কাছে গন্ধ আসতেছে, এখানে ইসলামের পতাকা ওড়াবে, ইসলামের কাজে থাকবে আল্লাহওয়ালারা, আল্লাহওয়ালাদের গন্ধ আমি নবীর নাকের মধ্যে লাগলাছি। আজকে সেই আল্লাহর ওলি এই এলাকাতে বেশি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ওলি হলো এশিয়ার মধ্যে। চট্টগ্রামেও তো বহুত ওলি, সিলেটের জমিনে বহুত ওলি, ভারতে তো অভাবই নাই। যাইয়া দেখেন ভারতে আল্লাহর ওলিদের মর্যাদা কত, মুসলমানের চাইতে হিন্দুরা আরো বেশি মর্যাদা দেয়, কারণ তারাও দাবি দাওয়া আদায় করেলা আল্লাহর ওলি দেখায়। হিন্দুরা যদি আল্লাহর ওলিদেরকে দেখাইয়া দাবি দাওয়া আদায় করতে পারে, আমরা মুসলমান, আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে দাবি দাওয়া আদায় করা দরকার আছে না? অনেকে আবার বলবে এটা শিরিক, শিরিক, শিরিক। আরে আমরার ডাক শুনে না, ওলিদের ডাক শুনে। কোরআন শরীফে আসছে, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা। আল্লাহ বলছেন, ও ঈমানদার বিশ্বাসীরা, মাগো মেয়েলোকেরা তোমরাও এখানে রাখছে, ঈমানদার বিশ্বাসী মেয়ে পুরুষ উভয়কে আল্লাহ বলছেন তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো।
যদি ইসলামে পুরোপুরি ভাবে ঢুকি তাহলে কুরআন শরীফের আরেক জায়গায় বলছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আল্লাহ বলতেছেন নবী গো আমার বান্দারা আপনাদের কথা বলে, তারা কি আমার কথা জিগায় আমারে তালাশ করে এই ফ্যানটা অপকিরে দেন, আপনি নবী বলে দেন আমি তাদের নিকটে করিব, মানে করিব আরবি শব্দ বাংলা হলো নিকটে, আল্লাহ বলেন আমি তাদের নিকটে, কোন নবীর উম্মতের নিকটে থাকে না, শুধু আখিরি নবীর উম্মতের নিকটে আল্লাহ থাকে। যদি জিগান কতটুকু নিকটে তাও জবাব দিবে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে আমি তোর ঘরের সাহারক হইতে আরো নিকটে, শুধু নিকটে থাকি না, আমার প্রশ্ন থাকে তোমাদের কোন দাবি দাওয়া চাওয়া পাওয়া, উজিবু দাওয়াতা দাই ইজা দান, কোন দাবি দাওয়া আমার কাছে আছে, আল্লাহ বলেন যদি দাবি দাওয়া থাকে দাবি দাওয়া করো আমি কি করব, ফালিয়াস্তাজিবুলি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি তোমাদের সকল দাবি দাওয়া পরিশোধ করে দেব। আল্লাহ নিজে কোরআন শরীফে ওয়াদা করেছেন পুরাপুরি ভাবে ইসলামে ঢুকলে দাবি দাওয়া পুরা করব, কিন্তু আমরা তো পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে পারতেছি না, বিদায় যারা ইসলামে ঢুকে আল্লাহর ওলি হয়েছে আমরা তাদের কাছে যাই, এদের মধ্যে অপরাধের কি আছে, আমরা পুরাপুরি ইসলামে ঢুকতে পারতেছি না, বিদায় যারা ইসলামে ঢুকে আল্লাহকে রাজি খুশি করেছে আমরা তাদের কাছে যাই, এটা যদি এত দোষ হয় শিরিক হয় তাহলে এলাকায় রাস্তাঘাট ভেঙে গেছে কমিশনারের কাছে যায়া রাস্তার গম চাইছেন, এটা শিরিক হয় না, এটা সিস্টেম, সরাসরি মেয়রের কাছে যাওয়া যাবে না, ওয়ার্ড কমিশনারের কাছে দাবি দাওয়া পেশ করবেন, কমিশনার মেয়রের কাছে যাবে, মেয়র মন্ত্রীর কাছে বলবে, মন্ত্রী রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে দিবে, ঠিক ঠিক সিস্টেম হলো, আল্লাহর ওলিরা কমিশনারের কাজ করবে মেয়রের কাজ করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মেয়র সরাসরি আমার আল্লাহর কাছে দাবি দাওয়া পৌঁছাইয়া দিবে, আর আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করেছে আমাদের সকল দাবি দাওয়া পরিশোধ করে দেবে, কিন্তু আমরা যখন সেই জায়গায় যাইতে পারি না, আচ্ছা বলুন আমি তো ফজল বৈরব থেকে আসছি, এখন আমি যদি মেয়রের কাছে যাই, মেয়র সাহেব 5 টন গম দেন আমাদের এলাকার রাস্তায় মাটি বরাদ্দ করতে হবে, মেয়র সাহেব কি আমার কথা শুনবে, যদি আপনাদের এলাকার কাউন্সিলর সাহেব কাউন্সিলর যদি যায় বলে মেয়র সাহেব আমার এলাকায় 5 টন গমের খুব বেশি দরকার, কারণ এখানে এখানে 50,000 লোক বসবাস করে, তারা আমাকে ভোট দিয়ে কমিশনার কাউন্সিলর বানাইছে, এখন আমার না দিলে ইজ্জত থাকে না, কাউন্সিলরের কথাই মেয়র সাহেব গম দিবে কিনা বলুন, কিন্তু আমি তো ফজল মৌলভীর কথাই, কারণ সিস্টেম নাই, আল্লাহর ওলিদের কথাই আল্লাহ কিছু দেয়, এই জন্য আমরা ওলির কাছে যাই, এটা শিরিক না, তাহলে কাউন্সিলরের কাছে যাওয়াও শিরিক, আমি কি বুঝাইতে পারতেছি, তাহলে বাবার কাছে সন্তানের টাকা চাওয়া এটাও শিরিক, বাবার কাছে চাও কেন আল্লাহর কাছে চাইতে পারো না, কুরবানির চামড়া মানুষের কাছে চাওয়া এটাও শিরিক, মানুষের কাছে যাও কেন আল্লাহর কাছে কো, আল্লাহই তো সবকিছুর মালিক, কিন্তু না আল্লাহ একটা সিস্টেম করে রাখছে, সিস্টেমে আসতে হবে, খাজি আন্তাজি শিরিক বেদাত কোয়া এই সরল সুজা আখিরি নবীর উম্মতকে ফিতনার যুগে আখিরি যুগে শেষ যুগে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েন না, এই সরল সোজা মানুষকে অশান্তির দিকে ঠেলে দিয়েন না, সরল পথে ধরে রাখেন, ইসলামের সরল পথের নাম কোরআনের ভাষায় সিরাতাল মুস্তাকিম, সকলে বলুন সিরাতাল মুস্তাকিম।
মুস্তাকিম। ইসলাম একটা সরল সহজ শান্তির ধর্ম, এটার মধ্যে ঝগড়া জাতি বাড়াবাড়ি ধাক্কাধাক্কি এগুলি নাই। আসুন আমরা ইসলাম বুঝি, আল্লাহর ওলি কিভাবে হয়েছেন এই পথটা খুঁজে বের করি। যেই হোক, আল্লাহ বলছেন দাবি দাওয়া পুরা করব। তাই বলুন ওলি আল্লাহরা, যারা আল্লাহর ওলি হয়েছেন তারা ডাক দিলে আমার আল্লাহর ডাক শুনে কিনা। তাইলে আসুন একটুখানি আমাদের এলাকায় যাই, আমাদের এলাকায় একজন আল্লাহওয়ালা আশেকে রাসূল, বেশি দিন আগের ঘটনা নয়, 300 ফুট একটা রাস্তা ঢাকা ক্যান্টনমেন্ট এবং এয়ারপোর্টের মাঝামাঝি দিয়ে আসতেছে 300 ফুট। বাংলাদেশে এটাই মনে প্রথম 300 ফুট রাস্তা, 300 ফুট রাস্তা আসতেছে। গত ফেব্রুয়ারির ঘটনা, রাস্তার নিচে একটা কবর পড়ছে, কবর কর্তৃপক্ষ বলছে কবরটা কার, তার আলী আওলাদ আছে কিনা, কবরটা এখান থেকে সরাই আনেন। তথ্য নিয়ে দেখলো কবরটা যার, উনি একজন আলেম যার নাম মাওলানা ফাইজুদ্দিন আল কাদেরি, যার নাম মাওলানা ফাইজুদ্দিন আল কাদেরি। বাস্তব ঘটনা বলছি, আমাদের দেশে ওলিদের খবর নেন, বিদেশ যাইতে হয় না, আমাদের দেশে যথেষ্ট। মাওলানা ফাইজুদ্দিন আল কাদেরি সাহেবের কবর এই রাস্তার নিচে পড়ছে। অবশেষে তার চারজন ছেলে, গত ফেব্রুয়ারির ঘটনা, আলেম ওলামাদের কাছে গেলেন, ফতোয়া দিলেন এক কবর পরিমাণ মাটি সরাইয়া নিলে কবর সরে যাবে। অবশেষে মাওলানা রমজান, মুফতি রমজান এবং মসজিদের ইমাম দুইজন আলেম উপস্থিতিতে শত শত মানুষ জড়ো হয়ে মাটি কুটতে শুরু করলেন। মাটি কুটতে কুটতে দুইটা পাও বাহির হয়েছে, লাশটা মাওলানা ফাইজুদ্দিন আল কাদেরির লাশ দাফন করেছে 18 বৎসর আগে, 18 বৎসর আগে দাফন করেছে। রাস্তার থেকে সরাইয়া নেওয়ার জন্য কর্তৃপক্ষের নির্দেশে কবর ঘুরে লাশ পাও বাহির হয়েছে। সাবধানের সহিত সমস্ত মাটি সরাইলে মাওলানা ফাইজুদ্দিন আল কাদেরি সাহেবের লাশ অক্ষত অবস্থায় 18 বৎসর পর মাটির নিচে পড়ে আছে। আরে অলিরা শুধু ভক্তবৃন্দ মহব্বতীদেরকে কিছু দিবে এই না, তাদের সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলেছে বাল আহিয়াউন ইনদা রব্বিহিম ইরজাকুন। আল্লাহ বললেন আমার কিছু প্রিয় বান্দা কবরে শুয়ে আছে, তোমরা দুনিয়াতে যেমন 3 বেলা খাইতেছ, আমি আল্লাহ তাদের কবরের ভিতরে 3 বেলা খাওয়াইতেছি। এই ওলিদের পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? আমরা তো বুঝি না, খামাখা দলাদলি করি। কোন আল্লাহর ওলি জীবনে মানুষের কোনো ক্ষতির চিন্তা করে নাই, সর্বক্ষণ মানুষের উপকার করেছে। আজকে মনিরুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাই এখানে ঘুমিয়ে আছে, বলুন উনি জীবিত না মৃত? রাসূল বলেছেন ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। নিশ্চয় আল্লাহর অলিরা কখনো মরে না, আল্লাহর অলিরা কখনো মরে না। বাবারা বসেন, আসলে রাস্তার উপর তো সমস্যা, আমি অল্প সময়ে মেন কথাগুলি আই না, আমি দোয়া করে ফেলবো, বসে বসে আপনারা একটা মাঠের মধ্যে করলে সুন্দর হতো, যাই হোক হয়তো বা জায়গা নাই, জায়গার সমস্যায় রাস্তার উপর করেছেন, রাস্তার উপর রাস্তা বন্ধ হলে গাড়ির জন্য কষ্ট অসুবিধা হয়।
আপনারা বসেন, অল্প সময়ে আমি শেষ করে দেব। একবার বলুন আল্লাহু আকবার, আবার বলুন ইয়া রাসূলুল্লাহ, আবার একটা স্লোগান দিবেন, আমি স্লোগান তুলব, আপনারা জিন্দাবাদ বলবেন। গাউসে আজম গাউস পাক, গাউসুল আজম গাউস পাক, ঠিক আছে না স্লোগান? না, কারণ ওলিরা মরে না তো। রাসূল বলেছেন ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা কখনো মরে না। কোরআন শরীফে আরেকটা শ্রেণীর লোকের কথা আল্লাহ বলেছেন তারা মরে না। ওয়ালা তাকুলু লিমা ইউকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তোমরা সেটা অনুভব করতে পারো না। এটা আখিরি নবীর উম্মতের মধ্যে, সব খেলা আখিরি নবীর উম্মতের মধ্যে, অন্য নবীর উম্মতেরা এই খেলার সাহস নাই, এই খেলা জানেই না। যেই হোক, বলতেছিলাম মাওলানা ফাইজুদ্দিনের লাশ মুফতি রমজান আলী মাথার মুড়ি ধরলেন, কাফনের কাপড়টাও আছে, 18 বছর। একটা লোহা যদি মাটির নিচে রাখেন 18 বছর পরে কি লোহাটা পাইবেন? আরে মাটি লোহা পাইলে ছাড়ে না, কিন্তু আখিরি নবীর উম্মত পুরাপুরি ইসলাম লইয়া নবীর আশেষ হইয়া কবরে গেছে, মাটি তার কাছেও আসতে পারে। বাংলাদেশের ঘটনা, নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা কাঞ্চন পৌরসভার পাশে গ্রামের নাম মধুখালি, মধুখালি গ্রাম। লাশ উঠাইলেন মাওলানা রমজান সাহ, মুফতি রমজান বলেন আমি সারা শরীর টিপে টিপে দেখলাম কোনো জায়গা পৌঁছে নাই, চিমড়ি দিয়ে দেখলাম একটা পশম পর্যন্ত ক্ষতি হয় নাই। অবশেষে লাশ বাড়িতে নিয়ে আসলেন, সারা দিন রাখলেন দেশের মানুষ ভাঙ্গা পড়ছে দেখার জন্য। অবশেষে মানুষ এমন অবস্থার চাপ পড়ছে কন্ট্রোল করা সম্ভব নয়। অবশেষে বিকালের দিকে সন্ধ্যার আগে বাড়ির পাশে মসজিদের পাশে তাকে আবার দাফন করলেন, সেই কবরের পাশে আমি মাহফিল করে আসছি। তাইলে আল্লাহর ওলিরা যে মরে না, রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন কবরে খাওয়াই, এরারেই বুঝি খাওয়ায়। মাওলানা ফাইজুদ্দিন আল কাদেরী মনে রাখবেন নবীর আশেক ছিলেন, একটা আশেকের রাসূলের গায়ে মাটিয়ে হাত দিতে খবর আছে। আজকে যে ওলি স্মরণে আপনারা বসে আছেন, বলুন আল্লাহর ওলি এখানে আছে কিনা? আমি শুনেছি এই রাস্তার মধ্যে মাজার শরীফ খুব চেষ্টা করা হয়েছে এখান থেকে মাজার ভেঙে দেওয়ার জন্য, যারা ভাঙতে আইয়ে হেরাই ভাঙ্গে পড়ে। কি বলে আল্লাহ বলছে ওলি শব্দের অর্থ বন্ধু, এটা আপনার আমার মতো বন্ধুত্ব না, আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করেছে এই বন্ধুদেরকে ওলি বলেন, ওলি শব্দের অর্থ বন্ধু। আল্লাহ বলেন আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। আচ্ছা বলেন আল্লাহর সাথে যুদ্ধ কিনা কেউ পারবেন? এখানে আল্লাহর ওলি শুয়ে আছেন, শুনেছি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বুলডোজার সামনে যায় আর ড্রাইভারের নসিব খারাপ হয়। আর আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে হের জানলা আছে কেমনে? বাদশাহ আব্রাহা ইয়ামেন থেকে হাতি বাহিনী লইয়া মক্কায় এসেছে, খানায় কাবা ভেঙে দিবে, খানায় কাবা গেরাও করেছে ভেঙে ফেলবে। ডাক দিলেন খানায় কাবার মুতাওয়াল্লি, আমরা নবীজির দাদা আব্দুল মুতাল্লিব, ডাইকে বললেন আব্দুল মুতালিব এই খানায় কাবা তোমার বংশের গৌরব, তোমার বংশের সম্মান,
আজকে তুমি এটার মুতাওয়াল্লি, খানায়ে কাবাটা এখন ভেঙে ফেলবো, তোমার কোনো আপত্তি আছে? আব্দুল মুতালিব কয়, আমার কোনো আপত্তি নাই, তোমার গেরাওয়ের ভিতরে হাতি বাহিনীর ভিতরে আমার 100 উট আছে, আমার উটগুলি আমারে দিয়া দাও। বাদশাহ আব্রাহা কয়, স্বার্থপর পুরুষ তুমি, যে ঘট দিয়ে তোমাদের বংশের ইজ্জত সম্মান, সেই ঘরটা ভেঙে ফেলবো, ঘরের জন্য কিছু বললা না, তোমার উড়ের কথা তুমি বললা, তুমি তো বড় স্বার্থপর। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, এ আব্রাহা, উড়ের মালিক আমি, এ ঘরের মালিক আমি না, উড়ের মালিক আমি, আমার উট আমার দে, এই ঘরের মালিক যিনি, এই ঘর বাছাইবেন তিনি। বাবা, এই গভীর রাত্রে অন্তর থেকে একটা ডাক দেন না, জীবনের একটা ডাক যদি আল্লাহর আরশে গিয়া ধাক্কা লাগে, এ উসিলাই নাজাত পেয়ে যেতে পারেন। বলুন, এই ঘরের মালিক কে? আল্লাহ। আর মহব্বতে বলুন, কে? আল্লাহ। আল্লাহ বলেন, ঠিকই কইছো আব্রাহা, ডাকতেছে আব্দুল মুত্তালিব, ঘরের জন্য কিছু কইলা না, আরে আমার উট খুলি আমারে দে, পরে তুই ঘর ভাঙিয়া রাজা। নবীর দাদা খানে কাবার মোতাওয়াল্লি ছিলেন, গেরাওয়ের মধ্যে উঠ হাতি বাহিনী নিয়ে চারটি থেকে আগাইতেছে, ঘর ভাঙিয়ে নেবে। আল্লাহ কো, যাইস না, সুবিধা হইতো না, যাইস না, সুবিধা হইতো না। শুনছি এরকম ঘটনা নাকি এখানেও ঘটছে, বাইঙ্গালাইবার লাগিয়া যারা গেছিল আল্লাহর বন্ধু, আল্লাহ কয় সুবিধা হইতো না, যাইস না, এরপরে বলে সুবিধার জায়গা অসুবিধাই ধইরা লাইছি। আল্লাহর ওলিদের সাথে যেন কারো বেয়াদবি না হয়। অবশেষে আব্রাহা তার বাহিনী নিয়ে বাড়তেই আছে, খানায় কাবা ভেঙে নেবে, আল্লাহ ভাই আব্রাহা বাড়িস না, সুবিধা হইতো না। হ্যাঁ বাড়েই, আল্লাহ একটা বাহিনী পাঠাইছে, বাহিনীটা বিমান বাহিনী, আপনার যেই দেশেই কর সব দেশের সবচেয়ে শক্তিশালী বাহিনীটা হলো বিমান বাহিনী, সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো বিমান বাহিনী। আল্লাহ কয়, আমার কাছে শক্তিশালী বাহিনী বিমান বাহিনী, বিমান বাহিনী পাঠাইলেন। কোরআন শরীফের মধ্যে আছেন একটা ছোট্ট সূরার মধ্যে এই কাহিনীটা, ও আরসালা আলাইহি তয়রান, কয় না বাঙালি, আরে আপনাদের সূরাই তো, এটা সকলেই তো জানেন, ও আরসালা আলাইহি তয়রান, এই বিমানগুলির নাম কি ছিল? আবাবিল, আবাবিল, আমপাড়ার মধ্যে তো সূরা, 10টা সূরার ভিতরে তো সূরা বিল, ও আরসালা আলাইহি তয়রান আবাবিল, এই বিমানের নাম ছিল আবাবিল। ও পৃথিবীর বিজ্ঞান, শুনেছি তোমরা নাকি উন্নত, এখন দেখেছি তোমরা মাথা নত, উন্নত নয়, আরে উন্নত তোমরা নয়, তোমরা মাথা নত। মালয়েশিয়ার যাত্রীবাহী বিমানটা নিখুঁজ হলো, আজকে এক মাসের উপরে চলল, পৃথিবীর বিজ্ঞান পারল না একটা নাট খুইজা বাইর করত, তাইলে এখানে বিজ্ঞান ধ্বংস হয়ে গেছে, বিজ্ঞানের ক্ষমতা খর্ব হয়ে গেছে। একদিন পত্রিকায় দেখি এক বিজ্ঞানী বলতেছে বিমানটা কোথায় আছে, আল্লাহই জানে। আমি চিন্তা করে দেখছি বিমানটা হয়তো বা সাগরে পড়েছে, সাগরের কোন এক মাছ আমেশার ট্যাবলেট মনে করে খেয়ে ফেলছে। অনেকে হয়তো বুঝতে, বর্তমান সময়ের ছেলেপেলেরা বুঝতে কষ্ট হবে, এত বড় বিমান আবার মাছে খায় কেমনে, কেমনে খায়, আসো বাবা একটু তাফসীরের ঘটনায় যাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম
একদিন বলছে আল্লাহ তোমার 18,000 মাখলুককে আমি এক ওয়াক্ত খানা খাওয়াবো, এক ওয়াক্ত খানা 18,000 মাখলুককে। আল্লাহ কয় সুলাইমান এটা তোমার কাজ না, তুমি পারবা না। সুলাইমান আলাইহিসসালাম বারবার বলে আল্লাহ অনুমতি দেন আমি খাওয়াবো, আল্লাহ কয় আরে তুমি তো পারবা না, কয় না অনুমতি দেন, তাই যা ঠিক আছে ইনোদে অনুমতি দিলাম তুমি পারলে খাওয়াও। আপনাদের এই চট্টগ্রাম জেলাটা মনে করেন, কারণ সমুদ্রের মধ্যেও তো 18,000 মাখলুকের অংশ সমুদ্রে আছে না, এই চট্টগ্রাম জেলা পুরাটাই রান্না করে খাবারে পাহাড় করছে, খাবারের পাহাড় পুরা জেলা। কোরআন শরীফ লেখে সাগরের কিনারে এক মাছ আইসা হা করছে, হা যে করছে 1.5 কিলোমিটার হবে, হা কইরা ডাকতেছে সুলাইমান দাওয়াত নাকি দিছো খাওয়াইবা, তা আমি একটু ব্যস্ত চলে যেতে হবে, আমারে 4টা দালাও খায়া জায়গা। মেসিয়ার হলো শাহিদার হলো জিন আর ইনসান মানুষ, টুকরি ভরতেছে আর লাইন দেরা হাজার হাজার জিন আর মানুষ নিয়া মুহের মধ্যে মারতেছে। চট্টগ্রাম জেলা পরিমাণ পাহাড় পরিমাণ খাবার এক মাছের মুখে নিয়ে ফালাইছে, এবার শেষ আর নাই, মাছ মুখ জমায়া আবার হা করছে সুলাইমান খাবার দাও। ঘুমায় রয়েছে না আপনারা? সুলাইমান খাবার দাও, দাওয়াত দিয়ে আনছো। সুলাইমান আলাইহিস সালাম কয় মাছ তুই কি ভাগ হয়ে গেলে গা, কই কি ব্যাপার দাওয়াত দিয়ে আনছো না, কহ কোথায় খাবার দাও, কো খাবার করতে দিমু, যা রান্না করছিলাম তুই তো সব খেয়ে লইছস, কই এডি পাক কইরা ওই বাহাদুরি করছো 18,000 মাখলুকাত এক বেলা খাওয়াইবা, যেডি 18,000 মাখলুকাতের জন্য রান্না করছো এক বেলা খাওয়াইতা, এই সবগুলি আমার মুখে দিছো, এতে আমার এক লুকমা হইছে, এক লুকমা এমন 3টা লুকমা আমার আল্লাহ আমারে প্রত্যেক দিন খাওয়ায়। জেলায় চট্টগ্রাম জেলা পরিমাণ খাবার মুহ দিলে এক লুকমা হয়, এমন জাতীয় প্রাণী মালয়েশিয়ার বিমান আমেশার ক্যাপসুল মনে করে খাইতারে না, পৃথিবীর বিজ্ঞান তোমরা যদি আগে বাড়তে চাও মাইনা নাও আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, কারণ নবী দুনিয়াতে বিজ্ঞানের জন্ম দিয়েছে। যেদিন আমার নবী এই মেরাজের সফরে যাবেন প্রথম বাহনটা ছিলেন ঘোড়ার, কোরআন শরীফে বলছে বারাকনা হাওলাহু, বুরাক নামের যানবাহন হাওয়ায় পথে চলে, পৃথিবীর বিজ্ঞান এর মধ্যে চিন্তা ফিকির করতে করতে দেখে এটা কেমন বাহন হাওয়ায় পথে চলে, এই বুরাকের ব ধরে পৃথিবীর বিজ্ঞান বিমান বানাইছে যেই বিমান হাওয়ায় পথে চলে, আবার আরেকটার গতি বেশি যেটা নবী সিদরাতুল মুনতাহার থেকে আরশে মুআল্লা পর্যন্ত গিয়েছিলেন, সেই বাহনটার নাম কিতাব লেখে রফ রফ, রফ রফ গতি বেশি, বিজ্ঞান রফ রফের র ধরে গতি বেশি চাঁদে পর্যন্ত যাইতে পারে, এই রফ রফের র ধরে গতি বেশি যানবাহন বানাইলেন, এটার নাম কি রকেট। ও বিজ্ঞান তোমরা মাথা নত করো, তোমাদের ক্ষমতা ছিল না, তোমাদের ক্ষমতার লাইন বের করে দিয়েছে নবী মুহাম্মদ রাসূল। এ নবীর পক্ষে আসো তাইলে বিমান ভাইবা, বিমান না পাও নাক বলতো হইলো ভাই, আজকে লিফট লিফট টিপ দিলেই 7 তলা 110 তলা। আপনি পৃথিবীর ইতিহাস খুলেন, আমার নবী এক রাতের কিছু সময়ের মধ্যে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া
এখান থেকে আকাশটা 500 বছরের রাস্তা, আকাশটার পুরুত্ব 7 ডালে 5 ইঞ্চি আর 6 ইঞ্চি, আল্লাহ আকাশের 7 ডাল চেয়ে পুরুত্বটা হলো 500 বছরের রাস্তা। তাইলে 7 আসমান 7 জমিন 500 কইরা হইলে 7000 বছরের রাস্তা, আবার 7000 বছরের রাস্তা সপ্ত আকাশ জমিন থেকে, এখান থেকে সপ্ত আকাশ যতটুক দূরে ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো ততটুক দূরে, তাহলে 7 এ 7 এ 14, সিদরাতুল মুনতাহা এখান থেকে যতটুক দূরে সিদরাতুল মুনতাহার থেকে আরশে মুআল্লা আরো এতটুক দূরে, আরশে মুআল্লা এখান থেকে যতটুক দূরে ওখান থেকে কাবা কাউসাইন আরো এতটুক দূরে। এই রাস্তাটা আমার নবী এক রাতের সামান্য সময়ে সফর করে ফেলেছে। পৃথিবীর বিজ্ঞান দেখলো এত দূরে এত কম সময়ে কিভাবে যাওয়া যায়, এই নবীর সফরের উপর চেষ্টা তদবির চেষ্টা চিন্তা করে লিফট আবিষ্কার করেছে, টিপ দিলেই 7 তলা 10 তলা 120 তলা লিফটে যাওয়া যায়। পৃথিবীর ইতিহাস খুলুন, আমার নবী মেরাজের সফরের আগে পৃথিবীতে লিফট বলতে কোনো জিনিস ছিল না, আমার নবী বিজ্ঞানকে লিফট আবিষ্কার করার রাস্তা দিয়েছে, আমার নবী বিজ্ঞানকে বিমান বানানোর রাস্তা দিয়েছে, রকেট বানানোর রাস্তা দিয়েছে, যা কিছু পেয়েছো ও পৃথিবীর বিজ্ঞান সব কিছুর মালিক হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কোরআন শরীফে আল্লাহ বলেছে উমাইয়্যাতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো তাইলে আমি খুশি হব, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। আমি অনেক সময় বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, বলুন আপনারা আবু বকর হবেন না আবু জাহেল হইবেন? এই নবীর কথা মানতে বলুন আপনারা রাজি আছেন কিনা? বাবারা ভাইরা কেন মানবেন না? আমার নবী আপনার আমার জন্য কতই না কষ্ট দুনিয়াতে করেছেন, বিদায় লগ্নে নবী কত কান্নাকাটি করেছেন, এখনো নবী মদিনার মাটিতে শুয়ে আছেন, ইদ্রিস নবী একটু পানি খাওয়ার আবদার করেছেন, জান্নাতি পানি খাবে, পানির মজা পাইয়া আর ফিরে আসলো না, এখনো জান্নাতের পানি খায়, পানি পাইয়া উম্মতের খবর নাই, বিবি বাচ্চার খবর নাই, আমার নবী সরাসরি জান্নাতের প্রস্তাব পেয়েছেন, জান্নাতে গেল না শুধু আপনার আমার মায়ায় মদিনার মাটিতে শুয়ে রইল, নবী মদিনার থেকে 24 ঘন্টাই কাঁদতেছে আর ডাকতেছে পৃথিবীর উম্মতের রে আয় সোনার মদিনায়, আমি নবী তোদের মায়ায় মদিনায় পড়ে আছি, যদি পারো একটা বার সোনার মদিনায় আসো, আমি নবীর রওজাটা জিয়ারত করো, আমার নবী ওয়াজ করেছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজাটাও জিয়ারত করতে আসবে আমি নবী কথা দিলাম তাকে সুপারিশ করে আমি নবী নিজে জান্নাতে নিয়ে যাব। আমার নবী আপনার আমার ব্যথায় মদিনার মাটিতে শুয়ে কাঁদতে, সেই নবীর পক্ষে থাকা আল্লাহ পাওয়ার জন্য নবীর উম্মত হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা?
বাবারা ভাইয়েরা, কেন এই নবীর উম্মত হওয়ার পক্ষে থাকবেন না? আমার নবী আপনার আমার জন্য জীবনে কত কষ্ট করেছে। মা আয়েশা সিদ্দিকার জীবনীতে তালাশ করলে পাওয়া যায়, মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত ব্যথা কত জায়গায় পেয়েছেন? নবী গো, আমি জানতে চাই কোন দিনের ব্যথাটা আপনার বেশি ব্যথিত মনে হয়েছে। আমার নবী বললেন, আয়েশা রে, তাইফের জমিনের যুবকদের পাথরের আঘাতের ব্যথা বেশি হয়েছে। এই ব্যথার কথা রে আয়েশা আমি বলতে পারি না। কিছুক্ষণ চুপ করে থাইকা আবারও আমার নবী বলছেন, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদছেন, রে তাইফের জমিনের মায়ের কথাও আমি নবী বুইলা যাইতে পারি, কিন্তু আমার গুনাহগার উম্মতের কথা বলতে পারি না। আরে উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, আমার নবী আপনার আমার জন্য কত মায়া কত দয়া গো। মা আয়েশা সিদ্দিকার জীবনী সাক্ষী দেয়, মা আয়েশা বলেন, আমি নবীজি গোসল করে হুজরায় আসলে অনুমতি চাইলাম তোল মালিশ করব, অনুমতি চাইয়া তোল মালিশ করতে যাইয়া দেখি গো নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর, এত সুন্দর চেহারা চোখ ফিরানো যায় না। মা আয়েশা বলেন, নবী সাহাবীরা রে, আমার নবীর সুন্দরের খবর জানো না তোমরা? শুনেছি কোরআনে তাফসিরে লিখেছে ইউসুফ আলাইহিসসালাম সুন্দর ছিল, জুলাইখা পাগল ছিল। জুলাইখার বান্ধবীরা জুলাইখাকে প্রশ্ন করেছিল, জুলাইখা রে, একটা মানুষের জন্য এত পাগল হয়ে গেলে কে সেই মানুষটা? মিশরের যুবতী সুন্দরীরা প্রশ্ন করলে জুলাইখা বলেন, আয় আয় তোদেরকে একটা নজর দেখাবো। এক হাতে চাকু দিল আর এক হাতে লেবু দিল, ছুটু করে বলছি জেলখানার গেইটে নিয়ে দাঁড় করালো, ইউসুফ আলাইহিসসালামকে দরজায় এনে দাঁড় করালো আর বলল, মিশরের সুন্দরী যুবতী বান্ধবীরা, এই তো সেই ইউসুফ। তারা তাকিয়ে তাকিয়ে বলছে, এত সুন্দর ও জুলাইখা, এটা মানুষ না জান্নাতি ফেরেশতা। জুলাইখা বলেন, বান্ধবীরা রে, ফেরেশতা নয় এটাই তো ইউসুফ, আমি যার পাগল, তোমরা লেবু কাটো, কেউ কেউ আঙ্গুল কেটে ফেলেছে, কেউ হাত কাটতেছে, খবর নাই। ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গেলেন, দাও তোমরা কে কে লেবু কাটছো? বান্ধবীরা দেখে আঙ্গুল কেটেছে, হাত কাটতেছে, খবর পায় না, রক্ত ঝরতেছে, কি হলো তোমরা কাটলি না কেন? বান্ধবীরা বলছে, মিশরের সুন্দরী যুবতীরা বলছে, জুলাইখা রে কি দেখাইলি, তার দিকে তাকায়া আঙ্গুল কেটেছি, হাত কেটেছি, খবর তো পাই নাই। মা আয়েশা বলেন, রে নবীর সাহাবীরা, আমার নবীর সুন্দর যদি তারা দেখতো, আল্লাহর কসম রে, ও নবীর সাহাবীরা,
মিশরের সুন্দরী যুবতীরা আমার নবীর সুন্দর যদি দেখতো, শুধু আঙ্গুলার হাত নয়, তারা কলিজা গাইটা ফালাইতো, খবর পাইতো। বাবারা ভাইরা, তার বাস্তব প্রমাণ হলো আপনাদের কাছে, বলুন সত্য কথা, এই নবীর উম্মত হয়ে এই সারাটা রাত পার করে দিতেছেন বাড়িঘর না বিছানা না রাস্তার উপর, বলুন আপনাদের খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? নবীর প্রেমের পাগল দাদা প্রেম কে লাগে, নবীর প্রেমের পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের রাত্র বেশি হইতেছে, গজলের সময় নষ্ট করলে হবে না। কোন দলের আলেম হানজালার গোসল আকাশে হইছে অস্বীকার করার ক্ষমতা আছে? নবীর পাগলের গোসল আকাশে হয়, পৃথিবী সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত ব্যতীত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবীর জীবনী খুলুন, কোন নবীর উম্মতের গোসল আকাশে হয় নাই, শুধু আখেরি নবীর উম্মত আপনাদের মতো কালিমাওয়ালার গোসল আকাশে হয়েছে। মসজিদের ইমাম মুয়াজ্জিন দিয়ে নয়, টিউবওয়েল নদী পুকুরের পানি দিয়ে নয়, জান্নাতি পানি রহমতের ফেরেশতাদেরকে দিয়ে গোসল দিয়েছে। তাই না? এই নবীর উম্মতের দাম ফেরেশতার চাইতেও এখন সেই বেশি জায়গাটা যাইতে রাজি আছে? আছে না? খালি বেজালি করবেন না, ফেরেশতারা কোনো বেজাল করে না, ফেরেশতারা সুদ খায় না, ঘুষ খায় না, মাপে কম দেয় না, কারো বাড়িতে চুরি করে না, ডাকাতি করে না, হাইজ্যাক করে না, তাহলে ফেরেশতারা তো যদি আমরা দামি হই তাহলে আমরা কি এই কাজগুলি করতে পারো না? বাজার কম কথায় বেশি বুঝাইলে না, ফেরেশতারা যদি করে না আমরা যদি ফেরেশতার চেয়েও দামি হই তাহলে এই কাজগুলি আমাদের করা ঠিক হবে? আপনারা এই কাজগুলি ছাড়বেন না ধরবেন? কেটা কেটা ধরবেন, হাত তুলেন, অনেকে হাত তুলছে বেশি। আসলে বুঝতে পারছে না কি করে, এটা সমস্যা হয়েছে না, ভয় পেন না, ভয় পেন না, এই শুধু খাটু গুণা আখেরি নবীর উম্মতের, এটা লেখে না, এটা ফাটে বলে চাই না, ও তো তা লেখলে খাতাই গোলাইব, এত তা লেখলে খাতাই গোলাই গোলাই। আমার এক সাসা, এই বড় কৃষক আর কি, কৃষক মানুষ আছে না, আমার একদিন কয় কবা জান, আমি সবচেয়ে হিমারা গেছি সাসাই, সবচেয়ে হে মারা গেছে, মারা গেছি পরে তোমরা যখন মাটি দিয়ে আইসে বসছো, আল্লাহ কইতাছে হ্যাঁ জাহান্নামি, জাহান্নামি দুই ফেরেশতারে দিছে আমারে জাহান্নাম নিত, জাহান্নাম আমার ওরে ঘুরছে, কোনো জাহান্নামেরই দরজা খোলা নাই বন্ধ। অবশেষে দুই ফেরেশতা রাগে আমারে হাতে ভয়ে ধইরে ঢিল মারছে, আমি জান্নাতের সাল ভাঙ্গে ভিতরে বেরিয়ে গেছি। আসলে এইটা কি কবর চলবো? এখন বেজাল ছাড়বেন না ধরবেন? কেন ছাড়বো? আমরা যে নবীর উম্মত হইছি এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ নাই, যেই নবীর এক একজন উম্মতের দাম জিব্রাইলের চাইতেও বেশি, এই জন্য আমরা এই বেজাল ছাইরা দিতে হবে। আচ্ছা, বেজাল ছাড়লে লাভ হইব না লস হইব? লাভ হইব। বেজাল করলেন দুনিয়া দিয়া
অনেক টাকা পয়সার মালিক হইলেন, কবর যাওয়ার সময় পয়সা নিয়ে নেবেন এক কাপ চার টাকা দিব দিব একবারে খালি দিব, আর সম্পত্তি গুলো ছেলে মেয়েরা পাঠ করবো। আপনি বেজাল করে সম্পত্তি জোড়াইছিলেন চট্টগ্রাম শহরে, ছেলে মেয়েরা পাঠ করে নিয়ে যাইব, আপনি কবরে ফিডা খাইবেন, ফিডার পাঠ কিন্তু কেউ নেই। বাবার আমি কম কথাই বেশি বোঝানোর চেষ্টা করতেছি, ফিডার বেলা আমি, সম্পত্তির বেলা তোমরা, এই কাজটা ছাইড়া দিলে ভালো হয় না। যেমন আমি ছাইড়া দিয়েছি, আপনি কি করতেন, আপনারা যে হাদিয়া দিয়ে অনেক হাদিয়া আপনারা যে বেশি দিয়েছিলেন, কোন সিলেটের চেয়ে বেশি দেয় উত্তরবঙ্গ গেলে যাই না স্বাস্থ্য বলায়, এই হাদিয়া যদি নিজের কাজে লাগাইতাম তাইলে এই এই 15 বছরে অন্তত 4-5টা 5 তালা করতে পারতাম। দেখছি জিন্দাগিরা, এটা আমি মেরে গেলে এগুলা মানে বাইতে নিব, কম বেশি হইলে ঝগড়াঝাটি করি, আমার যে কি হইব এই খবর নিত না। এলেগে বলছি বাছা তোমাদের লেখাপড়া শিখামু, আর আমার কামাই রোজগার পয়সা আমি কাজে লাগাব, আমার লেগে আমি কামাই করি, আমার লেগে তোমরা কামাই করে খাইও। এটা নবীর বাগান, একটা সুন্নিয়াতের প্রতিষ্ঠান আমার এলাকায় নাই, আমার পীরের নামে, দাদা পীরের নামে, রহমানিয়া দাখিল মাদ্রাসা সুন্নি প্রতিষ্ঠান করেছি, আমাদের এলাকায় এটা ছিল না। 78% জমি দিছি নিজের, কিনা কিনা এই ওয়াজের হাদিয়ার পয়সার কিনা। আজকে 5 বছর গিয়া 6 বছর চলছে, 1-6 লাখ টাকা প্রত্যেক মাসে খরচ, গ্রামের কারো কাছে হাত পাতি না, আপনাদের দেওয়া এই টাকার থেকে আল্লাহ রহমত চলছে। শিক্ষক স্টাফের বেতন 22 জন স্টাফ 1 তারিখে দেই, 2 তারিখে করি না, আল্লাহ রহমত আত্মতৃপ্তি পায়। 450 শিক্ষার্থী লেখাপড়া করে, সাদা পোশাক দিছি, 1,65,000 টাকা গেছিল একসাথে পোশাকটি দিতে গিয়া, পকেটে টাকাটা প্রথম উদ্বোধনী ক্লাসে সাদা পোশাক দিছি, যেদিন ক্লাসটা প্রথম দিন ছুটি হয়েছে মনে হয় সাদা পোশাকটি পইরা একসাথে বাইরেছে, মনে হয় যে এক যার জান্নাতি ফেরেশতাই সামারতার নাই। এই যে একটা আত্মতৃপ্তি পাইছি, মনো অর্ধেক পৃথিবী, অর্ধেকটা পৃথিবী যদি আমার নামে থাকতো এত আত্মশান্তি আমি পাইতাম। আমি চিন্তা করে দেখছি আমি সবচেয়ে বড় সম্পদওয়ালা, আমার মতো একজন ব্যক্তি একটা নবীর বাগান সাজাইছে, এর চেয়ে বড় সম্পদ কি হতে পারে। একজন হাই স্কুলের শিক্ষক বলেন, হুজুর যেই কাজ আপনি করেছেন একটা ছেলে যদি আল্লাহওয়ালা হয়ে যায় আপনার এই প্রতিষ্ঠান থেকে আপনার বংশের জন্য নাজাতের রাস্তা হয়ে যাবে। বাবা বেজাল ছাইড়া দিয়ে অনুরোধ আপনাদের কাছে, বেজাল ফেরা বন্টন কারে দিয়ে যাইবেন, আপনি ভিজা খাইবেন আর ছেলে মেয়েরা বাড়া উড়ায় খাইব, এই কাজটা যেন না হয়। বেজাল আজকাল থেকে যদিও পিছনে কিছু হয়েছে, আজকে আমরা আল্লাহর ওলির উসিলাই, ওলির উসিলাই আমরা ক্ষমা চাবো, আল্লাহ যেন পিছনের সবগুলি ভুল ত্রুটি ক্ষমা করে দেয়। সকলে বলুন আমিন। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইলেও আরো আধা ঘন্টা যাম না গেলে হইতো, কারণ আমার আলোচনা তো রয়েছে, মানে মানুষ লাগবো নবীর কথা। বলুন কার কথা? আল্লাহ কইছে নবীর কথা মানলেই হবে, আমি আল্লাহর কথা মানা, কারণ আমার নবী বানায়া কোনো কথা বলে নাই, আমার ইতির রাসূলা ফাকাত আত আল্লাহ, আমি যা বলাইছি আমার নবী তাই বলছে। কাজী নবীর কথা মানলেই হবে, আমি আল্লাহর কথা মানা। বলুন আল্লাহর ওলিরা নবীর কথা মানতেন কিনা? আমি একটা হাদিস শরীফ তালাওয়াত করছি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নবীর হাদিস, এটা মানতেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ এটা মানতেন। উনি একদিন কয় রাসূল কইছে নামাজ দিয়ে বলে মাওলার দিদার হয়, দিদারটা কই রই আসি, আল্লাহু আকবার,
আল্লাহ তো আরশে থাকে না, আমার নবী কইছে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতাম, আমি আইছি নামাজের মাধ্যমে, আল্লাহ কই ক ভাইজি আল্লাহ আরশে নাই কই? তোমার নবী কইছে নামাজের মাধ্যমে সাক্ষাৎ করতা, নবীর সাথে আল্লাহর একটা গোপন চুক্তি হইছে, গোপন চুক্তি। কোন কোন সময় দেখেন বড় বড় উচ্চ পদস্থ লোকেরা রুদ্ধদ্বার বৈঠক করে, দরজা বন্ধ করে, এটা হেরা হেরাই জানে কি করে আমরা জানি না। আল্লাহ নবীর লগে একটা রুদ্ধদ্বার বৈঠক করছে উম্মত ব্যাপারে, সুবহানাল্লাহ। নবী গো তোমার সাথে সাক্ষাৎ করছি কাবা কাউসাইনে উঠায়া, আর আমি কথা দিলাম তোমার উম্মতের সাথে সাক্ষাৎ করব, আমি আল্লাহ নামাজি উম্মতের সাথে জমিনে নাই না। সুবহানাল্লাহ, আরশ কইতাছে ভাইজি নবীর সাথে গোপন চুক্তি হইছে, এই নবীর উম্মত যদি নামাজে দাঁড়ায়া যা দিদারের জন্য সাক্ষাতের জন্য আল্লাহ সাক্ষাৎ দিবে জমিনে যায়। এই কথা শুনে বাইজি একটা চিৎকার মারছিল আল্লাহু আকবার বলে, বাইজিদের শারীরিক কয় আমি ঘুমায় আসলাম, ঘুম থেকে ওইটা দেখি বাইজিদের গলাদা রক্ত বাইরিতেছে, এত জোরে চিৎকার মারছিল। আরে কেমন নবী ভাইরাম রে, এই নবীর উম্মত নামাজে খারাইলে আল্লাহ বলে আরশ ফেলাইয়া এই বান্দার দিদারের জন্য জমিনে নাই বাজা। এই চিৎকার বাইজিদের গলাদা রক্ত বাইরিতেছে, এই বাইজি কত উচ্চ স্তরের বলি হয়েছিলেন, সেই বাইজি এই তরিকতের কাজ নিয়ে একদিন বাহির হইছে আল্লাহর ওলিরা যে আল্লাহর বন্ধু এবং ওলিদের সাথে বেয়াদবি করলে যে কি হয় এটা বোঝানোর জন্য আর কি হয়েছে। বাইজির বুঝতামি তরিকতের কাজ নিয়ে বাহির হইছে, ক্লান্ত হাঁটতে 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 রাস্তায় গাছতলায় বসছে, উপর থেকে একটা পাখি পায়খানা করে দিছে, এই পায়খানা আইসা বাইজির বুঝতামি রহমতুল্লাহ আলাইহির জামার মধ্যে পড়ছে। বাইজি একটু রাগ হয়ে গেছে, আমার একটা জামা তুমি জামাটা নষ্ট করে দিলা, আমি এখন কি করব? উপরে পাখিটার দিকে রাগ হইয়া তাকাইলে এই পাখিটার শরীরে আগুন লাগিয়া গেছে, পাখিটা পুইরা ছাই হইয়া জমিনে পড়ে গেছে। ওলির সাথে বেয়াদবি করলে কি হয় সেটা কইতাছে। শুনলাম এখানেও নাকি এই মনিরুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ ভাঙ্গার চেষ্টা করার পর সেই ব্যবহার নাকি হয়েছে। ড্রাইভার সাহেব গত আগেবারে ওইখানায় কাবার আব্রাহার বাহিনীর মতো, আব্রাহার বাহিনী আগেবারে আল্লাহ কো যাইস না সুবিধা হইতো না, যাইতে যাইতে যখন কাছাকাছি গেছে আল্লাহ কো হেরে সারন যাইতো না, কি বাহিনী জানি ভাড়াইছি, বিমান বাহিনী। কোরআনের ভাষায় তাদের নাম হলো ওয়ারসালা আলাইহি আবাবিল, তিনটা কইরা পাথরের কণা, একটা ঠুডের মধ্যে দুইটা দুই ফাওয়ের মধ্যে, কোন পাথরের কণাডার মধ্যে কোন বাহিনীটা মরবো নাম লেখা ছিল। আইসা ঘুরা গিয়া দেখে এ নামের সাথে মিল কার, মাথাটা ছাড়লে মাথাটা গুড়া হইয়া পায়খানার রাস্তাটা হাতির উপরে পড়ে, হাতিটা গুড়ার পায়খানার মতো সাবা সাবা হয়ে গেল। এইভাবে হাতি বাহিনী যা আসিল সব শেষ, দুই দুই চারিটা দৌড়াইয়া গেছি গা, বিমান বাহিনী কয়ে তাহলে নাম আছে গেল কই, তালাশ করে দেহে বাড়ি গেছে গা, বাড়ি গিয়া ধরছে, বলুন এই মালিকটাকে আসে না হন, তাহলে মুসলমানদের আবার বিপদ কিছে, কিন্তু রাস্তাই থাকতে অন রাস্তা নাই, এইটা সিঁড়ি এইটা বেদাত, খালি এইটা বিরা দলাদলি আর এই ফাহে বিদুর মিলে বেড়াগিরি করে, আর পৃথিবীতে বেড়াগিরি করলে বাহাদুরি করলে ক্ষমতা দেখাইলে মুসলমান দেখাইবো, কারণ মুসলমানদের গার্জিয়ান হলো কে, আর জোরে বলুন কে, আল্লাহ।
এদিকে পাখি পুইরা ছাই হইয়া পুইরা গেছে, বাইজি কয় অহন কেমন হইছে আমার জামাত পায়খানা করছে, অহন কেমন হইলো, আল্লাহ তো আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ওলিরা কি কোনোদিন কারো ক্ষতি করে? না, যার বাস্তব আমার এলাকার ঘটনা। আল্লাহর ওলি মাওলানা আব্দুল হেলিম হুসাইনি, আব্দুল হেলিম হুসাইনি উনিও মৃত্যুবরণ করেছেন। উনি এক জায়গায় যে দেখে একটা তুলা গাছ নিয়ে শিমুল গাছ নিয়ে জগরা, গাছটার মালিক একটা মহিলা, এত বড় ঘাস এক গাছের তুলা বিক্রি করে সারা বছর তার সংসার চলে, তার ছেলে মেয়েও নাই স্বামীও নাই, উনি একাই এই গাছটা দিয়ে চলে। পার্শ্ববর্তী সীমানার ভদ্রলোকের লোভ হইয়া গেছে গাছটার প্রতি, গাছটা নিয়ে যাইল, বেড়া দিলেন গাছ তার সীমানার ভিতরে ফালায়া। মহিলা কান্নাকাটি করলে এলাকার লোকজন আইছে, তুমি কি করছো গাছটা মহিলার, তুমি নিতেছো গা? লোকটা কয় না, গাছ আমার এতদিন দিয়া রাখছি এখন আর দিব না, আমার গাছ আমি নিয়ে যাব। কেউ গেল হে লোকের পক্ষে, কেউ মহিলার পক্ষে, মারামারির পর্যায়ে চলে গেছে, মারামারির পর্যায়ে। এমন সময় আল্লাহর ওলি মাওলানা আব্দুল হেলিম হুসাইনির সামনে, আরে বাবা তোমরা সৃষ্টির সেরা মাখলুক, তোমরা আখিরি নবীর উম্মত, তোমরা কি নিয়ে ঝগড়া করো? হুজুর এই মহিলার গাছটা হ্যায় নাগা, এটা কি সম্ভব? আমরা জানি গাছটা মহিলার, আমরা কিভাবে দেই? আল্লাহর কাছে আমাদের দায়ী হতে হবে, এই জন্য আমরা দিব না। এই লোক কয় হুজুর আমার গাছ আমি এতদিন দিয়ে রাখছি এখন দিব না। এবার দুই দলে মারামারির বাউ। আল্লাহর ওলি বললেন, বাবা মারামারি করো না, এটা বিচার ফিরা ফাইসালা ফিরে দেই। হুজুর বিচার কেমনে করবেন? যার গাছ তার তা নিব, সাক্ষী নেন। আল্লাহর ওলি কয় সাক্ষী নিতাম না বাবা, অনে যেই যুগে পড়ছি সাক্ষীও বেজাল করে, সাক্ষী বেজাল করে না? এক বেচারা সাক্ষী নিছে কোর্টে 500 টাকা দিয়া, আমার পক্ষে কইবে, এই গিয়া বিপক্ষে কইতাছে, বারবার খালি কয় কিরে লালু, মানে মানে আমি হাস্য দিলাম তুই কি করতেছস, হ্যাঁ কইতাছে সাসা কি করবো আপনার ভাষে, আমারও তো মাইরা লাইছে দশে, মানে আপনি ভাষ্য দিছেন হেলায় হাজার দিছে। বলুন এই চরিত্র আমরা সোনার বাংলার মানুষের আছে কিনা? যতদিন পর্যন্ত এই চরিত্র পরিবর্তন করে আখিরি নবীর উম্মতের নাম আখিরি নবীর উম্মতের খাতায় না উঠাবেন, বেজাল থেকে নিজেকে মুক্ত না করবেন, ততদিন পর্যন্ত শান্তির আশা করতে পারেন না। আল্লাহ রলি কয় সাক্ষী লাগবে না, আমি গাছের জিগাই গাছটা কাট। আল্লাহ জাতিসংঘের মহাসচিব পারবো গাছের দিকে কথা বলতে? ওবামা মনোভাব বুসে মনোভাব লইলে হের বাপ হের ডবল বুসে। আরে আকার জমিন হইল শ্রী জন্মবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, হাইরে সেই জমিনে কয় না কয় না, আকাশে জমিনে হইল সেই জন্মবীর কারণে, আকাশ জমিন হইল সেই জন্মবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, হাইরে সেই জমিনে খেলে। দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার সনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার সনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, সেই জমিনে গজল কইবার সময় ওখানে নাই, আসলে পারি না, বুড়ো হয়েছে গা, নাতি একটা মাতাইছি, শুনছেন না গজল যে কইছি, এই যে কালা পাঞ্জাবি লম্বা ছেলেটা, এটা বাতিজিৎ ঘরের নাতি, ভাবলাম নানার নাম তো রাখতেই,
আর নানা নাতি একটা সম্পর্ক থাকে, সব জায়গায় নবীর আমল ছিল, নানা নাতি সম্পর্ক, নাতির একটা পুরা গজল দিয়ে একটা ক্যাসেট আপনাদের চট্টগ্রামের আজমির রেকর্ডিং হাউস নামাজের গজল, রোজার গজল, এটাই গাইবো, এটা শিখাই। আর এটা যদি না শিখায় এইটা শিখবো, তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়। 12 বছরের ফুলা গান যারা রাখছে হেরার বাইক কি হয়েছিল, কি হয়েছিল আল্লাহর নবী বলতেছেন মাজার সাক্ষী দরকার নাই, অনেক সাক্ষীও বেজার করে, কি করা গাছের জিগাই গাছে যারে ক তারে মানবেন তো আপনারা গজি মানবেন, কইতেছে গাছ গাছটে তুই তো জানস কার, তুই তো জানস কার, আমি আব্দুল হেলিম হুসাইনি কইতেছি, তুই আজকে রাইতের মধ্যে যার গাছ তার সীমানার আসাদ ভিতরে দেবে, যদি বিশ্বাস না হয় আপনারা পরীক্ষা করে আসেন, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা আউলিয়ানগর গ্রামে এই আল্লাহর ওলির বাড়ি ছিলেন, ওনার ভৈরবে কিছু মুড়ি ছিলেন, আমি যখন হেফজখানায় পড়ি আমার তুতলা আমি ছিলাম, আমার কথা বাঁচতেন, কথা বলতেই পারতাম না, কষ্ট হইতো, মাঝে মাঝে যায়া দেখছি ফজর কইরা ঠিক এইভাবে চোখে বাঁচতেছে আল্লাহর ওলি মাওলানা আব্দুল হেলিম হুসাইনি পাইলট স্কুলের মৌলবী মাস্টার, ওনার মুড়ি ছিল ওনার রুমে, এইভাবে ঘুমায় থাকতেন, মাথারাত হাত দিছি চোখ চলছে, কিরে নজর আমার তুতলামি কথা মুখে বাজে, হাকর হাকর হাকরছি ফু দুটো ফু দিয়া দিছে আল্লাহর ওলির ফু যে মুখটা লাগছে, তোমরা যে যত কথাই খাও আমি ওলির পক্ষ ছাড়ব না, কারণ আমি কিছু পাই নাই, আর যারা চিনে তারা ওই কিনে, যারা চিনে তারা কিনে, যারা চিনে না হেরা কিনে না, এই ওলির ফু যে মুখটা লাগছে বলুন এই মুখটার দাম বাড়ছে নিও বাজার, ইমামতি করতাম 850 টাকা মাসে, এখনো আমার লগের ইমামরা ইমামতি ওই করে, আর আল্লাহ আমারে কই নিছেও, এর পিছে আরো কারণ আছে, এক আল্লাহর ওলি বলেন বাবা তোমার এই শান শৌকতের কারণ হলো নবীর শানে যে নাত লেখো, মনে হয় নবীর শানের নাত গুলি নবী খুশি আমার আল্লাহ খুশি, এই কারণে আল্লাহ তোমারে, আসলে নবীর শান যাই বাড়াবে আল্লাহর কসম আল্লাহ তার মান বাড়াবে, যাই নবীর শান বাড়াবে আল্লাহ তার মান বাড়াবে, নবীর শানের বেলায় যেন কৃপণতা কারণা থাকে, যাই কৃপণতা করবেন সেই জীবনে দুনিয়া ও আখেরাতে থাকবেন, যেই হোক ওয়াজ রইছে অনেক এগুলি শেষ করতে বলছে পাঁচ হাত ভিত্তে যাইবা, আপনারা মানছেন ছয়টি মানছি, ফজরের পরে যারা জীবনে নামাজ না পড়ছে হ্যাঁ ওইদিন ফজর পড়ছে, তাহলে আল্লাহর ওলিরা কাজ ভালা করে না খারাপ করে, দেখছেন যারা জীবনে নামাজ না পড়ছে হ্যাঁ ওইদিন ফজর পড়ছে, ফজর কইরা দৌড়ায় গেছে গিয়া দেখে মহিলার সীমানার ফাসাদ ভিতরে, তাইলে বোঝা গেল গাছটা কার, অথচ এই বেটা দিবাগার লেগে পাগল, এই সরিষ্ঠ আছে না আমরা অহন পরিষ্কার হইছি না, পরীক্ষা হইব মাজারের পাশে 10টা টাকা ফালাইয়া তুইবেন 5টা মিনিট পরে আইবেন, কামটা কি সঠিক হইলো না ভুল হইলো, অত
অথচ ওই দিন আমার এক বন্ধু বলেন, ইউরোপে এক দেশে হোটেলের মধ্যে খাইছে, টেবিলের উপরে গড়িটা খুইলা রাইখা হোটেলে খাইছে, সকালে খায়া হোটেলে নাস্তা খায়া গড়িটা রাইখা চলে গেছে, মনে নাই রাত্র দশটায় মনে হয়েছে গড়ি, এই হোটেলে রাত্র দশটায় সকাল আটটায় নাস্তা খাইয়া গেছে, সকাল দশটায় আয়সা দেখে গড়ি এখনো টেবিলের উপরে হইলা রয়েছে, কেউ ধরে না। এই আদর্শটা তো আমাদের ছিল, আগেকার দিনে হিন্দুরা পর্যন্ত মুসলমানের কাছে আমানতের টাকা রাখত, স্বর্ণগুলি নিয়ে রাখত মুসলমানের কাছে। আজকে আমরা কিসের জন্য এই চরিত্র পরিবর্তন করে ফেললাম? আমরা না, আখিরি নবীর উম্মত আমাদের জন্য দশটা পৃথিবীর সমান একটা বাজে আল্লাহ পাক করে রাখছেন। যাই হোক, এবার আব্দুল হেলিম হুসাইনি গো বাবা পাসাদ বিতরে দিছি, মানবেন না আরো পাসাদ দেন? এটা একমাত্র একজন আল্লাহর ওলির পক্ষেই সম্ভব, অন্য কারো পক্ষে না। এমন ওলিদের পক্ষে থাকলে কিছু লাভ হইতো না? কি লাভ হইব? এই যে আমার শেষ কথা, আইতাছি সামনে। যাই হোক, এখানে আসছিলাম বাইজিদ বুস্তামির জীবনীতে, কথাটা খেলাছে বাইজিদ বুস্তামি কয়েক কাজটা করছো কি পাখিলাদ আমার সন কেমন হইল? তার থেকে ৬ মাস পরে তরিকতের কাজে যাইতেছে, আসরের নামাজের সময়, নামাজ পড়ব, পানির দরকার, উজু করব, দেখে বাড়িঘর নাই, পাহাড়ের চিপা দিয়া রাস্তা, পানি পাই কই, নামাজ পড়ব, দেখে ছোট্ট একটা ঘর দেখা যায়, খুব পর্দা করাইল ঘরটা, পাশে দাঁড়ায় ডাকতেছে, ঘরে কেউ আছেন? এক বন্দা পানি দেন, উজু করে নামাজ পড়ব। মানুষ আছে ঘরে কিন্তু তার ডাক কেউ শুনতেছে না, ঘরে কেউ আছেন? এক বন্দা পানি দেন, নামাজ পড়ব, উজু করে দুইবার ডাক দিছে, জবাব নাই। তিনবারের মাথা বাইজি একটু রাগ হয়ে গেছে, ঘরে কেউ নাই? বেশি রাগ হইও না, এটা পাখি মারা না, কমু এটা কমু, এটা কইলে তো মেয়েদের পক্ষে যে বিবাহ, বেশি রাগ হইও না রে, এটা পাখি মারা না। বাইজিদ মাথায় হাত দিয়া বৈশা গেছে, ভাবছিলাম আমি এই জামানার মধ্যে শ্রেষ্ঠ ওলি, ওহন দিহি আমার যে করা ওলি দি মহিলা, মহিলার সাথে জীবনে দেখা নাই, কেমনে জানে আমার নাম বাইজি, কবে পাখি মারছি আমারই মনে নাই, এই মহিলা ঘরে থেকে কেমনে জানে, ভাবছিলাম আমি বুঝি বড় ওলি, ওহন দি আমার চেয়ে বেশি এলা দেখছেন না, মহল্লা মুরব্বীরা 120 বছর বয়স, গিয়া জিগা দাদা আপনার বয়স 120, কত কিছু দেখছেন কহ, আমরা আমলে অনেক কিছু দেখছি, ব্রিটিশ দেখছি, তারপরে পাকিস্তান দেখছি, বাংলাদেশ দেখছি, ওহন বয়স 120 পর্যন্ত আইছি, এরকম গয় দেখছি, আবার ফুলাফলে কইতাছে খিরে আগে বলে ছিল না কিছু, ওহানে অনেক কিছু হয়েছে, আমরা আমারে যদি কিছু টাকা পয়সা দিতে দেখাইতাম, কর্ণফুলি ঝুলন্ত ব্রিজ হয়েছে, ব্রিজটা কত সুন্দর, তারপরে ভৈরব ব্রিজ হয়েছে সেটা দেখাইতাম, যমুনা ব্রিজ হয়েছে সিরাজগঞ্জে এটা দেখাইতাম, টাকা পয়সা দিয়েছে বেচারা, যাইতেছে যাইতে যেতে যাইতে যাইতে ভৈরব ব্রিজ দেখছে, দেখা দেখে তার চেয়ে বয়সে বুড়া আরেক বেচারা ব্রিজের হেবার গাছতলা ধইয়া কাঁদতাছে, জিগা পয়সা এই বুড়া বয়সে কাঁদতাছেন, আপনার বয়স কত? কয় 122, কত আপনি কাঁদতাছেন যে? ক ভাই কইেন না, বাবাই আমারে মারছে, কই কি 122 আপনার বয়স, আপনার বাবাই মারছে, তাইলে কি বাবা আছে? কই না থাকলে কইতাছি, তাইলে তো আপনার বাবারে দেহ দরকার,
আমাদের বাড়ি দেখুন না, কই যে এই যে একতলা বিল্ডিং না, এটা ওই গিয়া দেখে বাবা বাড়ির সামনে বৈশা রয়েছে, আসসালামু আলাইকুম সাসা, ওয়ালাইকুম সালাম, এই বয়সে 122 বছর বয়সে ভুলাড়ে মারছেন, এটা কি কামটা ঠিক হইল? আমি ভাবছিলাম আমি বয়সে মুরব্বী, মোহন দিয়ান বয়সের বাজার হই, ঢাকার দেহ লাগবো না বাড়ির থেকে। সম্মান কি দেয় দেখেন, অলি অলির সম্মান কি দেয়, অলি অলির সম্মান দেয়, আর আমরা সাধারণ মানুষ আল্লাহর বন্ধু অলিদের সম্মান করি না, করলে লাভ হইব না লস হইব, আসরের কোর্টে আমার আল্লাহ হবেন বিচারপতি, আমার নবী হবেন অ্যাডভোকেট, আর সহকারী অ্যাডভোকেট থাকবেন আল্লাহর ওলিরা। দেখেন বড় বড় কোর্টে নামকরা অ্যাডভোকেটের সাথে আপনার উকালতি ফাঁস করছে, হেরা ভাই হইয়া ঘুরে পিছে পিছে ঘুরে, আমার নবী হবেন একমাত্র অ্যাডভোকেট হাশরের কোর্টে কথা বলার মতো, যেখানে কোনো নবী রাসূল আমার নবী ব্যতীত কথা বলার ক্ষমতা সব চোখ কথা বলবে নবী, আর ফাঁকে ফাঁকে কথা কইব আল্লাহর ওলিরা। এমন বলি যদি পক্ষে থাকে, এমন অ্যাডভোকেট যদি পক্ষে থাকে, মক্কেলের মক্কেলের কি কন খালাস হইব না জেল হইব, বালা উকিল থাকলে খালাস হয় না জেল হয়। এবার দেখেন এক ঘটনা, বাস্তব ঘটনা চাই, যার পক্ষে বই রয়েছেন আপনারা যে খালাস লাভ জৈব আপনাদের, আপনারা যে মুক্তি পাইবেন এই এটা বোঝানোর জন্য, তখন তো যেই যুগ, তখন তো ভালোবাসার যুগ, এবার যেই ফাল্গুন মাস গেছেও ভালোবাসার যা ঠেলা ঠেলি দেখছি আমরা, এটা ভালোবাসার দিবস বলে ভাই সাহেব আপনারা শুরু বলা দেখছেন তা মোহন ভাই, সে ভালোবাসার দিবস, আরে ভালোবাসার জন্য একজনকেই পৃথিবীতে বানাইছে, কুল মাখলুকাত যাকে ভালোবাসে, যেই নবী আঙ্গুল ইশারা করলে নবীর ভালোবাসায় আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়, একমাত্র ভালোবাসা পাওয়ার ব্যক্তি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই নবীর লগে দেখা নাই খবর নাই, নবীর ভালোবাসা নাই, অন ভালোবাসা দিবস বাইরিছে, ফুল দেয় না ফুল দেয় না ফুল দেয় বলে ভালোবাসা দিবস, ভালোবাসো বাসাস, নবী কইছে কবর 99টা সাপ আছে, এই সাপের লগে কি করবা, এটা বিচার কর, ভালোবাসার যুগ, কলেজে পড়ে ছেলে মেয়ে, বড় লোকের মেয়ে, গরিবের ছেলে, ছেলেটা একটু দেখাই শোনাই সুন্দর আর কি, এটা কিন্তু কোরআন হাদিস না বাস্তবতার থেকে বলছি, এই ছেলেরে পাম্পটি দিয়া মেয়ে প্রায় 8-10 ভরি স্বর্ণ 50,000 টাকা লইয়া ছেলেরে লইয়া বোদাও, মেয়ের বাবা তো সম্পদশালী পয়সাওয়ালা, দিছে নারী অপহরণ কেস, পুলিশ ঘুরতেছে, এবার মেয়েটারে উদ্ধার করছে, ছেলেটারে ধরতে পারে না, বাড়ি গিয়া দিছে হানা, হ্যাঁ তোমার ছেলে এই করছে, বাপ মার উপরে প্রেশার, বাপ মা টেনশনে, আরে ফকির নির্বলা তুই কেড়ে গেছিলে এই কাজ করতে, অনেকদিন পরে ছেলেটারে পাইছে একবারে শুকাইয়া গেছে, মা বাবা কাঁদতেছে, বাবা কি লেগে গেছিলে, মা গো আমি যাই নাই, আমারে পাম্পটি দিয়ে নিছে কাঁদতেছে, এখন আরেকজন কয় কান্নাকাটি দরকার নাই, তোমরা একটা উকিলের কাছে যাও, কাউন্টারে একটা কেস করো, উকিলের কাছে গেছে, উকিল কয় বাবা এদিকে চিন্তা করিস না, আমি ওটা আইন বই পড়ছি, তোর বিপদ থাকবো চিন্তা করিস না, নামটাম লেখছে কাউন্টারে কেস করছে, বাদী বিবাদী হাজির, হাজির ছেলে পক্ষের উকিল কয় এ কোর্টে গিয়া তোরে যাই জিগাইব, কোনো কথা কইস না, যা কোন লাগে আমি করি, তুই খালি তাকায়া থাকবি, এবার বাদী বিবাদী হাজির, মেয়ে পক্ষের উকিল, ছেলে পক্ষের উকিল, মেয়ে হাব উপস্থিত, ছেলে উপস্থিত, ছোট করে বলছি মেয়ে পক্ষের উকিল কইতেছে, স্যার এই যদি হয় দেশের ছেলেদের চরিত্র, তাহলে মেয়ে ছেলে কিভাবে চলবে, স্যার আপনারও তো মেয়ে আছে, স্যার বলেন দেশটা কেমনে চলবে, উকিলের মুখ তো বুঝে নই, খলায় আরাইতেছে,
ম্যাজিস্ট্রেট বলছে থামেন, উকিল সাহেব থামেন, আমি জিজ্ঞেস করি, এই ছেলে তুমি যখন মেয়েটাকে জোরে জোর করে ঘর থেকে বের করো, ধরে নাও, তোমার সাথে কয়টা ছেলে ছিল? তাকে দিয়েছি উকিলে যে কইছে কথা কইছে, রাত তখন কয়টা বাজছিল কেউ দেখছিল? তিনটা প্রশ্ন একটা জবাব নাই। ম্যাজিস্ট্রেট কয়, উকিল সাহেব কি মক্কেল নিয়ে আইলেন, 24 বছর চাকরি হয়েছে, এই মক্কেল তো পাই নাই, কথা কই জবাব দেন না। এবার উকিল কয়, স্যার অনুমতি দিলে স্যার আমি কথা বলবো। হ্যাঁ বলেন। এই আমার মক্কেলটা স্যার এমন একটা ভালো ছিল, এমন কণ্ঠ ছিল, দেখেন চেহারাই কি কয় কত সুন্দর চেহারা, তার ব্যবহার ঠিক তেমন সুন্দর, তার কণ্ঠ ঠিক তেমন সুন্দর, তার কথা শুনলে দুশ্মন দাঁড়ায় থাকে। কিন্তু এই ছেলেটা যেদিন মেয়েটারে জোর করে ঘর থেকে বাহির করে, উকিলের ভয়ে মেয়েটাকে যেদিন জোর করে করতে টাই না বাহির করে, মেয়েটা একটা চিল্লানি মারছিল স্যার, এই চিল্লানিতে তার কানের পর্দা ফাইটা গেছে, এখন কিছুই শুনে না, কে কি কয় কিছুই বুঝে না, খালি তাকায় থাকে। মেয়েটা কয়, স্যার আল্লাহর কসম আমি চিল্লানি দেই নাই। ছেলে পক্ষের উকিল কয়, মাননীয় বিচারপতি আপনার পয়েন্টের খাতায় লেখেন, মেয়ে নিজেই বলেছে চিল্লানি দেয় নাই, তাও যে ছেলে তাকে জোর কইরা নেয় নাই। ম্যাজিস্ট্রেট কয়, এই কাজী সাহেব ডাক দাও। কাজী ডাক দিয়া ম্যাজিস্ট্রেট সরকারি ভাবে অনুষ্ঠান করে ছেলের সাথে মেয়ের বিবাহ করায়া দেয়। দুনিয়ার কোর্টে যদি এত বড় বিপদগামী যুবকটাকে একটা উকিল আইনের পয়েন্টে বাঁচিয়ে দিতে পারে, হাশরের বিচারের কোর্টে যেদিন কেউ কথা বলতে পারবে না, আমার নবী পাগল আশেষ ওলি আল্লাহ গুলো হাশরের কোর্টে এই পয়েন্টের উপর আপনার আমার মতো ভক্তবৃন্দ মক্কেলকে এইভাবে পার করাইয়া নিয়ে যাবে। মহিলার কেমনে সম্মান করুন? আচ্ছা আমরা সমাজে একটা সত্য কথা কইবেন, সবচেয়ে দামি সবচেয়ে সম্মানী মহিলা কে? মা। এই তো পয়েন্টটাই চাই, সবাই বলুন সবচেয়ে দামি সবচেয়ে সম্মানী মহিলা কে? মা। সবাই বলতে হবে কে? মা। মার পায়ের নিচে কি? আল্লাহু আকবার বলুন, আল্লাহ বাজার। এই মারে গেলাম কষ্ট দিয়েন না, তাইলে ওলির পক্ষে গিয়াও নবীর ভালোবাসা দিয়াও মসজিদ মাদ্রাসা বানায়াও পাঁচ ওয়াক্ত নামাজ পড়াও মুফতি মুহাদ্দিস মুফাসসির হইয়াও মক্কা মদিনার ইমাম হইয়াও জান্নাতে যাওয়া হবে না যদি মা বাবারে কষ্ট দেন। কেমন কথা নবী কইছে, মায়ের পায়ের নিচে, মাতার উপরে না, পায়ের নিচে সন্তানের। আচ্ছা নবীর কথা সত্য না মিথ্যা? বাইজিদ কয়, এর চেয়ে সম্মানিত আর কেউ নাই। পাশে দাঁড়ে ডাক দিলেন, মা মা মা, তুমি আমার মা লাগো গো। ওলি ওলিরে সম্মান দেয়, আর আমরা শিরিক বেদাত এটা লয়ে করি, মা তুমি আমার মা লাগো। জানতে চাই গো মা, এত বড় দরজার ওলি কিভাবে হইলা?
আমার নাম বাইজির জীবনে দেখা নাই কেমনে জানো, কবে পাখি মারছি আমার মনে নাই, তুমি কেমনে জানো জানতে চাই। মহিলা ঘরের ভিতর থেকে জবাব দেয়, বাইজি রে কেমনে ওলি হয়েছি, এত পাওয়ার পেয়েছি, শুনো রে বাইজি, আমি জীবনে কোনো দিন এক অক্ত নামাজ আমি সারি না, স্বামী যা আনে তার উপর সন্তুষ্ট থাকি, স্বামীর কথার বাইরে আমি কোনো কাজ করি না। বাইজি রে এই কাজের বিনিময় আল্লাহ আমার বাইজিদের চাইতে বড় ওলি আমার আল্লাহ বানাইছে, তাইলে মহিলারাও ওলি হইতে পারবে, রাস্তা এখনো খোলা আছে কিনা? এ মা মেনুকেরা তোমরাও ওলি হইতে পারবা গো মা, বেজাল পথে যাইও না, বেপর্দা হইও না, নামাজ ছাইও না, স্বামীর মনে দুঃখ দিও না, হারাম খাইও না, হালাল খাও, তুমিও ওলি হইতে পারবা। আল্লাহর ওলি যারা, আল্লাহ তাদের ডাক শুনে, কি বলেন 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 শুনে কিনা? আজকে এই ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ বলছে যুদ্ধ ঘোষণা। শুনেছি এখানে মাজার শরীফ ভাঙ্গার জন্য বুলডোজার আগায়া যাইতে, কিন্তু বুলডোজার ড্রাইভার সাহেব সুবিধাজনক পজিশনে না, চেষ্টা বহুত করা হয়েছে নাকি কিন্তু সুবিধা কেউ পাইছে না। অবশেষে জায়গায় রাইখা দিলেন, ভাঙ্গার জন্য আর কেউ আসলেন না। এতে প্রমাণ করে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ যে যুদ্ধ ঘোষণা করে, নবী বলছে এটাই রাইট। তাই আমরা যতটুকু পারি আল্লাহর ওলিদেরকে সম্মান করব, কারণ এই দেশে কোনো নবী রাসূল আসে নাই, আমরা ইসলাম পেয়েছি ওলিদের মাধ্যমে। তাই ওলিদের সাথে সম্পর্ক রাখবো, দুনিয়া ও আখেরাতে আমরা ভালো থাকবো। তাই ওলিদের সাথে সম্পর্ক রাখতে বলুন আপনারা রাজি আছেন কেন? রাখতে হবে, হাদিস শরীফে রাসূল বলেছেন কাফা বিল মাউতি ওয়াইজা, একদিন তোমরা মরতে হবে, মৃত্যুর কথাটা মনে রাখা, তোমরা আল্লাহওয়ালাদের পক্ষে নবীর ভালোবাসায় থাকো। আর রাসূল আরো বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে মাওলার সাথে সম্পর্ক করো। আমরা আখিরি নবীর উম্মত, নবীর দেখানো রাস্তা, নামাজের মাধ্যমে আমরা মাওলার সাথে সম্পর্ক করব। রাসূল আরো বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা, সব জিনিসের সার মর্ম দোয়া। আজকে মাহফিলের শেষ পর্যায়ে আমরা দোয়া করব। এখানে মা হারা মানুষ আছেন না, বাবা হারা, এই মা বাবার জন্য দোয়া করতে আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ নিজে যে আল্লাহ নামাজ ফরজ করেছে, রোজা ফরজ করেছে, হজ ফরজ করেছে, যাকাত ফরজ করেছে কোরআন শরীফের মধ্যে, সেই কোরআন শরীফে আল্লাহ মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সে মা বাবার জন্য দোয়া করার নির্দেশ কোরআন শরীফে আল্লাহ করেছে, তাই আমরা সেই মা বাবার জন্য দোয়া করব। আর আমরা যারা বেঁচে আছি আল্লাহ যেন আমাদেরকে হায়াত বাড়িয়ে দেন, মা বাবার জন্য আমরা দোয়া করব। যদি মা বাবা জীবিত থাকেন আল্লাহ যেন নেক হায়াত দেন। তার কারণ রাসূল বলছে মা বাবার চেহারার দিকে সন্তানেরা যতবার তাকাবে ততটা কবুল হজের নেকি পাবে। তাই আমরা সেই নেকি পাওয়ার আশায় আমরা এই দোয়ায় শরীক হব। মা বাবা কবরও থাকলে মাফ করে দেবে, আর দুনিয়ায় থাকলে আল্লাহ যেন হায়াত বাড়াইয়া দেয় সেই দোয়াই করব। এখানে হয়তো দোয়ার দরখাস্তই করেছেন হযরত মনিরুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির খাদেম মোহাম্মদ ইলিয়াস বেন্ডার, না এলিয়াস সেন্ডার, এলিয়াস মেন্ডা ভাইয়ের জন্য ও তাহার মা বাবার জন্য এবং
যাহারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন। দোয়াটা কি তার একার জন্য চাইছে না সবার জন্য চাইছে? তাইলে তার নিয়ত ভালো, আল্লাহ এই নিয়তে বরকত দেখ। সকলে বলুন আমিন। তাইলে আমরা একটা কাজ করতে পারি, আল্লাহ নিজে যে নবীর উপর ফেরেশতাদের লইয়া দুরুদ সালাম পাঠ করে, এটা কোন মোল্লা মৌলভীর ওয়াজ না, সরাসরি কোরআন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, দুই চারজন ফেরেশতা না, সমস্ত ফেরেশতা। ওয়া মালাইকাতাহু, বহু বছর সকল ফেরেশতা লইয়া আল্লাহ নিজে নবীর উপরে। এরপর একটা ঈমানদারের ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদাররা তোমরাও এই কাজটা করো। সে কাজটা কি? সাল্লু আলাইহি, কুরআন শরীফ, ও সাল্লিমু তাসলিমা, এই নবীর উপর তাজিমের সহিত দুরুদ সালাম পাঠ করো। অনেকে কইব এই তাই তা বেদাত বেদাত, এইটানো যায় না নবীর মহব্বতে দুরুদ সালাম মদিনা পাঠাইতে আপনারা রাজি আছেন? আরে নবী তো এইখানে লেগে মদিনা এসে রয়েছে, আমরা কি আর কি করি দেখবার লাগে? আসুন একটু মহব্বতে আমরা একটু দুরুদ সালাম মদিনা পাঠাইয়া নবী কষ্ট করলা তুমি গো নবী উম্মতের লাগিয়া, কত কান্দা কাঁদছো গো নবী উম্মতের লাগিয়া, মদিনার মাটিতে শুইছো গো নবী উম্মতের লাগিয়া। এরে আবু জাহেল কত মার মারলি রে আমার নবী রে, আমার নবীরে মারলি তাই ফের যুবকের রে এত পাথর, আমার নবীরে মারলি আমার নবী কান্দে আর ডাকে যুবকের রে, আর পাথর মারিস না রে আমার মা নাই বাবা নাই রে, তাই ফের যুবকের তোদের মায়া নাই দয়া নাই রে, ও মায়ার নবী তোমার প্রেমে পাগল যারা আছে বাংলার জমিনে, দয়া করে দিও দেখা নবী গো একবারে শেষ পণে, তোমায় দেখার আশা লইয়া তোমায় দেখার পাগল হইয়া জানাই তোমায় না গো সালাম ইয়া নবী। মদিনার মাটিতে শুইলা দয়ার নবী মায়ার নবী গো, 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড় ও মক্কার পাহাড় রে, তোরা
পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবী কে, উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী। আপনার নূর বানায়া উস নূরে আনোয়ার পেলা গো সালাম মুস্তফা জানে রহমত পেলা গো সালাম সবে বজবে হেদায়েত পেলা গো সালাম সাইয়াদম ইমাম মুস্তফা মুস্তফা মা জা ইল্লা রহমাতাল লিল আলামিন।